আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তার উত্তর পেলে উপকৃত হব। প্রশ্ন করুন, অবশ্যই অবশ্যই করুন করুন করুন। হ্যাঁ, তবে প্রশ্নগুলো কি আমাদের একসঙ্গে করবেন, না মানে আমাকে আলাদা আড়ালে করলে হতো না? হ্যাঁ, আপনাকে আলাদাই প্রশ্ন করা হবে। আমরা আড়ালে কোথায় যেতে পারি বলুন, সেখানেই যাওয়া যাবে। আমাদের প্রশ্নগুলো আপনার স্ত্রীর না শোনাই বাঞ্ছনীয়। কেন, আমার মামি শাশুড়ির মৃত্যুর সঙ্গে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, যে সে সম্বন্ধে কথা আমার স্ত্রী শুনতে পাবে না? বুঝেছি বুঝেছি, হ্যাঁ এ ব্যাপারে আমাকে ফাঁসানোর ধান্দা। ফাঁসানো মানে কিভাবে ফাঁসানো? না মানে ফাঁসানো মানে আর কি, বাধা এলো সিঁড়ির ওপর থেকে। একটা নারী কণ্ঠ হিস হিস করে উঠল, চুপ করো গাধা কোথাকার, মদ খেলে মাথা ঠিক রাখতে পারো না তো খাও কেন, একদম মুখ না খুলে চুপ করে বসে থাকো। সেই কথার ছোবলে পঙ্কজের সমস্ত শরীরটা যেন কুঁকড়ে গেল। নারীকণ্ঠের অধিকারিণীটি এবার তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। ইনি অবশ্যই মঞ্জুলা রায় চৌধুরী, আটোসাটো শরীর, গৌড় বর্ণা, সুন্দরী। নিচে নামার আগে একটু প্রসাধনও করে নিয়েছেন মনে হচ্ছে, কিন্তু চাপা পাতলা ঠোঁটে এবং ছোট ছোট চোখে এমন একটা ঠান্ডা কাঠিন্য যে মনে হয় না যে কেউ কখনো সাহস করে এর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করবার চেষ্টা করতে পেরেছে। মঞ্জুলা দময়ন্তীর সামনে দাঁড়িয়ে একটু অবজ্ঞার ভঙ্গিতে নিচু গলায় বললেন, আপনার নাম আমি শুনেছি, আপনি যা জিজ্ঞেস করেন আমায় করতে পারেন। আমি মঞ্জুলা রায় চৌধুরী, হীরাগঞ্জ এস্টেটের আমিই উত্তরাধিকারিণী। ধন্যবাদ। আপনার মামিমার মৃত্যু যে স্বাভাবিক নয়, তাকে যে খুন করা হয়েছে সে কথা কি আপনার জানা আছে? এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে মনোজ সেনের লেখা নীলকান্তপুরের হত্যাকাণ্ড। মনোজ সেনের জন্ম 1940 সালে। 1972 সালে প্রথম সাহিত্য পত্রিকা রোমাঞ্চতে গল্প প্রকাশিত হয়। মহিলা গোয়েন্দা চরিত্র দময়ন্তী দত্তগুপ্ত ও খুদে গোয়েন্দা সাগর রায়কে নিয়ে লিখেছেন অনেক কাহিনী। দময়ন্তীর প্রথম কাহিনীটি প্রকাশিত হয়েছিল 1974 সালে রোমাঞ্চ পত্রিকায়। আজকের গল্প পাঠে স্বস্তিকা, এবং গল্পের সূত্রধার এবং দুটি বিশেষ চরিত্রে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, নীলকান্তপুরের হত্যাকাণ্ড। আপনি কি ডাক্তার অরিজিৎ বোসের নাম শুনেছেন? প্রশ্ন করল শিবেন। দময়ন্তী মাথা নাড়ল। না শুনবারই কথা, ভদ্রলোক পাগলের ডাক্তার, মানে মনস্তত্ত্ববিদ। ডাক্তারি করেন গড়িয়া ছাড়িয়ে নীলকান্তপুর বলে একটা জায়গায়, ওখানেই ওর চেম্বার এবং নার্সিংহোম। চলে বেশ ভালোই। যারা এ ব্যাপারে খোঁজ খবর রাখেন বা রাখতে বাধ্য হন, তাদের কাছে ডাক্তার বোস অপরিচিত নন। সম্প্রতি একটা খুব বিচ্ছিরি ব্যাপারে জড়িয়ে পড়েছেন, কাগজে খুব ছোট করে বেরিয়েছিল, আপনার নজরে পড়েছে কিনা জানি না। এতে কি সেই স্ত্রীকে খুন করার দায়ে ডাক্তার গ্রেপ্তার, সেই ব্যাপারটা? সেই খবরটায় তো নামধাম কিছুই ছিল না, কেবল গড়িয়ার কাছে বলে একটা উল্লেখ ছিল। হুম, ঠিক বলেছেন, সেই ঘটনাটাই। একবার ব্যাপারটা দেখবেন নাকি? কি হয়েছিল? আপনারা তো তদন্ত করছেনই। তা করছি,
তদন্ত শেষও হয়ে গেছে, কিন্তু তদন্তের ফলাফলটা মোটেই আমার পছন্দ হচ্ছে না। কোথাও যেন একটা গোলমাল ঠেকছে। কেন, ঘটনাটা একটু গোড়া থেকে বলবেন। হ্যাঁ, বেশ বিশদভাবেই বলছি। প্রথমে ডাক্তার বোসের চেহারার একটা বর্ণনা দেওয়া প্রয়োজন। ভদ্রলোক 5 ফুট 5 ইঞ্চি লম্বা, রোগাটে গড়ন, গায়ের রং ফ্যাকাশে, বড় বড় চোখ, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় টাক, বয়স 45। কলকাতা থেকে ডাক্তারি পাস করে বিলেতে যান, ফিরে আসেন 10 বছর বাদে। সে আজ প্রায় 12 বছর হলো। এখনও কিন্তু বিলেতের গন্ধ যায়নি। সবসময় স্যুট পরে থাকেন, কথা বলেন খুব আস্তে আস্তে, শান্তভাবে। এইসবের কোনোটাই অবশ্য তার খুনি হওয়ার পথে কোনো বাধা নয়, বাধাটা অন্যত্র। আপনি যদি ওর সঙ্গে কথা বলেন তাহলে বুঝবেন ভদ্রলোকের সর্ববিষয়ে পাণ্ডিত্য অসাধারণ। অত্যন্ত বিনীত, নম্র, ভদ্র ব্যবহার, সরল সাদাসিধে কথাবার্তা এবং স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব। এমন লোক যখন অপরাধী হয় তখন তাকে চট করে ধরে ফেলা যায় না। সে যাই হোক, আমি এবার আসল ঘটনাটা বলি। বিলেত থেকে ফিরে ভদ্রলোক কোয়াতলার কাছে একটা ক্লিনিক খুলে বসেছিলেন 12 বছর আগে। চলেনি, বেশ অর্থকষ্টে পড়েছিলেন তখন। এই সময় তার সঙ্গে বিয়ে হয় ডাক্তার বিথিকা মিত্রের। লাভ ম্যারেজ নয়, সম্বন্ধ করেই বিয়ে। সেটাই স্বাভাবিক, কারণ বিথিকার সঙ্গে কারোর লাভ হওয়া সম্ভব বলে আমার মনে হয় না। ভদ্রমহিলা মারা গেছেন, তার সম্বন্ধে এরকম মন্তব্য করা হয়তো আমার উচিত নয়, তবে না করেও পারছি না। এর সম্পর্কে আরও বলবো, আগে ডাক্তার বোসের কথাটা বলে নিই। বিথিকার সঙ্গে বিবাহের পর অরিজিৎ বোসের ভাগ্য ফিরতে আরম্ভ করে। তার একটা কারণ অবশ্য আছে, সেটা হচ্ছে বিথিকার টাকা। তার বাবা অন্নদা মিত্র তখন কলকাতার বিখ্যাত বড়লোকদের একজন। তিনি জামাইয়ের ক্লিনিক সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন প্রচুর খরচ করে। তার অন্য কারণ, অন্নদা মিত্রও তার পরিবারের, সমাজের, বিশেষ করে ডাক্তার মহলে ইনফ্লুয়েন্স। এইসব কারণে এবং নিজের হাত যশে 5 বছরের মধ্যেই অরিজিৎ তার কর্মক্ষেত্রে খুব সুনাম অর্জন করে এবং বলাই বাহুল্য অনেক টাকা রোজগারও করেন। সেই টাকায় 7 বছর আগে নীলকান্তপুরে 1 বিঘে জমি কিনে প্রজ্ঞা মনোবিশ্লেষণ কেন্দ্র বলে একটা ছোট্ট মেন্টাল হসপিটাল আর গবেষণা কেন্দ্র খুলে বসেন। আজ ওখানে আছে একটা নার্সিংহোম যেখানে জনা 30-এক রোগী থাকতে পারে, একটা ক্লিনিক, একটা লাইব্রেরি, একটা রিসার্চ সেন্টার, এছাড়া আছে নার্সেস কোয়ার্টার্স আর একটা ছোট্ট পোলট্রি। স্বামী স্ত্রী থাকতেন হাসপাতালেই একটা ফ্ল্যাটে। এই ফ্ল্যাটের বেডরুমে বিথিকাকে মৃত অবস্থায় পাওয়া যায় গত 14 জানুয়ারি সন্ধ্যেবেলা। ভদ্রমহিলার কলকাতায় আসবার কথা ছিল। রওনা হওয়ার আগে সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিলেন, লিপস্টিকে পটাশিয়াম সায়ানাইড লাগানো ছিল। মৃত্যুর সময় কেউই কাছে ছিল না। এবার ভদ্রমহিলার কথা বলি। ধলা কুৎসিত কাকে বলে জানেন? ভদ্রমহিলা ছিলেন তাই, যেমন ভরসা তেমনই কুৎসিত। 5 ফুট 6 ইঞ্চি লম্বা, ঘোড়ার মতো মুখ আর তেমনই স্বভাব। প্রজ্ঞা কমপ্লেক্সের একজনও ভদ্রমহিলাকে পছন্দ করতেন না, সবাই তাকে সহ্য করত একমাত্র অরিজিতের জন্য। বড় ডাক্তারবাবুর প্রতি প্রত্যেকেরই লয়ালিটি প্রশ্নাতীত। এমন মহিলাকে খুন করতে খুব একটা চমকপ্রদ মোটিভের দরকার হয় না, কিন্তু অরিজিৎ যদি খুনি হয়েই থাকেন তাহলে তার যে মোটিভ আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত চমকপ্রদ। সে সম্পর্কে একটু বিশদভাবে বলা দরকার। অরিজিৎ আর বিথিকার জয়েন্ট অ্যাকাউন্টের পাসবই চেক করতে গিয়ে আমরা দেখতে পাই যে গত বছরের এপ্রিল মাসে এবং তার আগের বছরের ফেব্রুয়ারি মাসে দুটি খুব মোটা অঙ্কের টাকা জমা পড়েছে সেখানে। কোত্থেকে যে সেই টাকাগুলো এলো তার খোঁজ করতে গিয়ে আমরা দেখি যে উভয় ক্ষেত্রেই সেই টাকা এসেছে দুজন সুস্থ হয়ে যাওয়া অর্থশালী রোগীর সম্পত্তি থেকে। এই দুইজন মৃত্যুর আগে তাদের সম্পত্তির একটা বেশ বড় অংশ ডাক্তার অরিজিৎ আর বিথিকার বোসকে দান করে গেছেন। তাদের উভয়েরই উইলের বক্তব্য ছিল যে তাদের পরিবারের লোকেরা ষড়যন্ত্র করে সম্পত্তি বেদখল করার অসুদ্দেশ্য নিয়ে তাদের পাগল বানিয়ে হাসপাতালে পাঠিয়েছিল। সেখানে থাকার সময় অরিজিৎ আর বিথিকার নিঃস্বার্থ সেবাপরায়ণতার মধ্যে তারা স্বর্গসুখ উপভোগ করেছেন
এবং বুঝেছেন যে তাদের সত্যিকার আপনজন ওই দুইজন, শয়তান নিকটাত্মীয়রা নয়। অতএব তাদের সম্পত্তির সিংহভাগ ওই দুজনকেই তারা দান করে গেছেন। এরকম ঘটনা যে ঘটে না তা নয়, কিন্তু আমাদের যেখানে খটকা লাগলো তা হচ্ছে যে দুজনেই হাসপাতাল থেকে বেরোনোর ঠিক ছ মাসের মাথায় মারা গেছেন, এবং দুজনেরই মৃত্যুর কারণ এক কি এক ধরনের জন্ডিস। তখন আরও খোঁজ করে জানা গেল এরকম আরও একজন বড়লোক রুগী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছ মাসের মধ্যে মারা যান একই কারণে। তবে তিনি উইল করে যাননি বা যেতে পারেননি। এখানে আমরা একটা ফাউল প্লে সন্দেহ করি, এবং ডাক্তার বোসের কেস উঠলে এই সন্দেহটার ওপর একটা খুব জোরদার আলোচনা হবে আদালতে। এরপর যে ব্যাপারটা আমাদের নজরে পড়ে তা হচ্ছে গত বছরের আগস্ট মাস থেকে ওই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে বড় বড় চেক কেটে অনেক টাকা তুলে নেওয়া হয়েছে। সেই টাকা তোলেন বিথিকা, কেন তা ডাক্তার অরিজিৎ বোসের অজানা। তার কারণটা অনুমান করা কিন্তু কঠিন নয়। আমরা জানি যে অন্নদা মিত্র মশাইয়ের মৃত্যুর পর গত পাঁচ বছরে তার দুই ছেলে রাজমোহন আর রাজকুমার তার বিশাল ব্যবসা লাটে তুলে দিয়ে আপাতত দেউলিয়া হবার উপক্রম করেছে। ওই টাকাগুলো যে ভাইদের প্রতি বোনের সামান্য উপহার তাতে সন্দেহ থাকে না। অতএব পুলিশের সিদ্ধান্ত হচ্ছে যে ডাক্তার অরিজিৎ বোস একটি সাক্ষাৎ শয়তান। তিনি ষড়যন্ত্র করে বড়লোক রুগীদের সরিয়ে দিয়ে তাদের সম্পত্তি দখল করেছিলেন। বিথিকা তার ওপর বাটপাড়ি করে নিজের ভাইদের সেই টাকা বিলিয়ে দেওয়ায় খেপে গিয়ে তিনি তাকে খুন করে বসেছেন। আপনার বিশ্বাস যে এই সিদ্ধান্ত ভুল? কেন? স্রেফ বড়লোকের সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা থেকে, নাকি অন্য কোনো কারণ আছে? আছে। প্রথমত লিপস্টিকে সায়ানাইড মাখিয়ে রাখার পেছনে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এটা হঠাৎ রাগের মাথায় করা কাজ নয়। তাহলে এমন বোকার মতো ষড়যন্ত্র করা কি দরকার ছিল? আগেই বলেছি ডাক্তার বোস শান্ত প্রকৃতির, কিন্তু মোটেই গাধা নন। বিশেষত পুলিশ নিজেই যেখানে তাকে ধুরন্ধর শয়তান বলে প্রমাণ করার চেষ্টায় আছে। দ্বিতীয়ত, সম্পত্তিগুলো যদি শয়তানি করেই আদায় হয়ে থাকে তাহলে কোনো ক্ষেত্রেই কোনো মামলা মোকদ্দমা হয়নি কেন? আত্মীয় স্বজনরা যদি কন্টেস্ট করত তাহলে হয়তো জিতে যেতেও পারত। তৃতীয়ত, রাজমোহন আর রাজকুমারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, এখনও আছে। তারা এমনিতে যতই অপদার্থ হোক অরিজিৎকে দুজনেই যথেষ্ট শ্রদ্ধা করে এবং ভালোবাসে। তাদের টাকা নেবার জন্য বিথিকার লুকিয়ে চুরিয়ে কিছু করার কোনো প্রয়োজন ছিল না। আপনি শুনলে আশ্চর্য হবেন, অরিজিতের মামলা চালাবার সব দায়িত্ব নিয়েছে এই দুই ভাই। দুই ভাই কি বলছে? তারা বোনের কাছ থেকে কোনো টাকা পায়নি? হ্যাঁ, পুলিশ অবশ্য তাদের কথা বিশ্বাস করছে না। অর্থাৎ আপনি বলছেন বিথিকার আর একটা গোপন জীবন ছিল এবং সেখানেই রয়েছে তার মৃত্যুর সমাধান, এই তো? হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন। তাহলে আপনি নিজে বিথিকা সম্পর্কে আর যা যা জানেন, যা আপনার ডিপার্টমেন্টের সহকর্মীরা জানে না, সেগুলো একটু বলুন শুনি। আশ্চর্য, আপনি কি করে বুঝলেন যে আমি ব্যক্তিগতভাবে কিছু জানতে পারি? খুব সহজেই, প্রথম থেকেই বিথিকার সম্পর্কে আপনি যে সমস্ত মন্তব্য করেছেন তাতে বুঝতে অসুবিধা হয় না যে আপনি তাকে মৃত্যুর আগে থেকেই জানতেন। হ্যাঁ, ঠিকই। বিথিকা মিত্রকে আমি অনেক দিন থেকেই চিনি, মানে তার বিয়ের আগে থেকেই। আমার পিসিমার বাড়ি অবিনাশ ঘোষ রোডে, সেই পাড়াতেই অন্নদা মিত্তিরের অরিজিনাল বাড়ি। পরে বালিগঞ্জে উঠে গিয়েছিলেন, তখন বিথিকার বিয়ে হয়ে গিয়েছে। মহাপাজি মেয়ে ছিল ওই বিথিকা, ওই তো চেহারা, অথচ ঠমকে মাটিতে পা পড়ত না। পাড়া শুদ্ধ সকলের সঙ্গে ঝগড়া, কেউ দুচক্ষে দেখতে পারত না। ওদিকে আবার নিমোফোম্যানিয়াকও ছিল, পাড়ার দুই হ্যান্ডসাম দাদার পেছনে লেগেছিল, তারা কেঁদে কুল পায় না। শেষ পর্যন্ত মেডিকেল কলেজে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে ভাগল। অন্নদা মিত্তির খুঁজে পেতে তাদের ধরে নিয়ে এলেন পুরীর এক হোটেল থেকে। তারপর পাশ করার সঙ্গে সঙ্গে ডাক্তার অরিজিৎ বোসের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বিথিকা কি তার বাবার সবচেয়ে ছোট মেয়ে ছিলেন? ছোট মেয়ে তো বটেই, একটিই মেয়ে। আদর দিয়ে মাথা খেয়েছিলেন অন্নদা মিত্তির। বিথিকার কোনো ছেলে পুলে হয়নি? না। কাউকে অ্যাডপ্ট করেছিলেন বা দত্তক নিয়েছিলেন? না।
ডক্টর অরিজিৎ বোসের আত্মীয় স্বজন কে কে আছেন? মানে নিকট আত্মীয়? ওর বাবা আছেন সৃজিত বোস, একসময় তারাচাঁদ বিদ্যাপীঠের হেডমাস্টার ছিলেন। ওর মা মারা গেছেন অনেক বছর আগে। এক দাদা আছেন অভিজিৎ, বসিরহাট মিউনিসিপ্যালিটিতে ওভারসিয়ারের চাকরি করেন। এক বোন আছেন, বিয়ে হয়ে গেছে, থাকেন দুর্গাপুরে বা আসানসোলে কোথাও। তাকে ব্যাপারে কেউ ডাকেনি। কেন? প্রয়োজন মনে করেনি তাই। আশ্চর্য! বলে দময়ন্তী চুপ করে গেল। শিবেন কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আচ্ছা বেশ, অরিজিতের বোনকে না ডাকাটা হয়তো অন্যায় হয়েছে, কিন্তু আমার প্রশ্নটার উত্তর আমি কিন্তু এখনো পাইনি। ব্যাপারটা আপনি দেখবেন না দেখবেন না? ঠিক আছে, দেখব। ইন্টারেস্টিং ব্যাপার, সন্দেহ নেই। তবে কি জানেন, অরিজিৎকে আপনারা যতটা ধোয়া তুলসী পাতা ভাবছেন ততটা তিনি নন। বিথিকাকে তিনি টাকার লোভে বিয়ে করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টও সেই কথাই বলছে। টাকার লোভে বিয়ে করেছিলেন, টাকার লোভেই খুন করেছেন। কিন্তু আমি আপনাকে বলছি, এই সিদ্ধান্তটা ঠিক নয়। আপনি একবার অরিজিতের সঙ্গে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি আপনাকে। না, আমি এখনই অরিজিতের সঙ্গে কথা বলতে চাই না। আমি চাই ওর বোনের সঙ্গে কথা বলতে। ব্যবস্থা করতে পারেন? ঠিক আছে, ব্যবস্থা করা যাবে। আগামী রোববার বিকেলবেলা ভদ্রমহিলাকে নিয়ে আসবো এখানে। সমরেশ কড়িকাঠের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেমন দেখতে রে ভদ্রমহিলাকে? কে জানে কেমন, দেখেছি নাকি কোনোদিন? রোববার বিকেলবেলা অতিথি এলেন চারজন। শিবেন, একজন মহিলা, একজন ইউনিফর্ম পরা পুলিশ অফিসার এবং একজন নিতান্ত সাদা সিধে ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক। ভদ্রমহিলা মোটের উপর সুন্দরী, তবে বয়স 40 পেরিয়েছে। মাথার চুলে পাক ধরেছে, মুখের বলিরেখায় সংসারের পোর খাওয়া চিহ্ন। পরনে একটি লাল পাড় ধূসর রঙের ধনেখালি শাড়ি আর লাল রঙের ব্লাউজ। পুলিশ অফিসারটি প্রকাণ্ড লম্বা চওড়া, মাথায় টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, হাসি খুশি মুখ, কিন্তু চোখ দুটি সজাগ ও তীক্ষ্ণ। ভদ্রলোকটির বয়স 50-এর কাছাকাছি, মাথার বেশিরভাগ চুলই পাকা, চোখে সরু ফ্রেমের চশমা, শীর্ণ মুখে উদ্বেগ ও আশঙ্কা। শিবেন পরিচয় করিয়ে দিল, ইনি ডিটেকটিভ ইন্সপেক্টর হেমন্ত কুমার সরকার, এই কেসটার চার্জে আছেন। ইনি ডাক্তার অরিজিৎ বোসের ছোট বোন মিসেস অলকা ঘোষ, আর ইনি এর স্বামী শ্রী বিকাশচন্দ্র ঘোষ। বিকাশবাবু বার্নপুরে মডার্ন স্টিল কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেন। শিবেন থামতেই হেমন্ত সরকার বললেন, দেখুন, গত বুধবার শিবেনদার সঙ্গে আপনার যে কথাবার্তা হয়েছে তার কিছু কিছু আমি শুনেছি। মিসেস ঘোষকে জেরা না করা সত্যিই আমাদের ভুল হয়েছিল। এখন আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার জেরার সময় উপস্থিত থাকতে চাই। উপস্থিত আপনি অবশ্যই থাকতে পারেন, তবে মিসেস ঘোষকে আমি কিন্তু জেরা করবার জন্য ডাকিনি। আমার উদ্দেশ্য ওর সঙ্গে একটু কথা বলা, কয়েকটা কথা ওর কাছ থেকে জানা। না না, মানে হ্যাঁ, তাই তো, কথাই তো বলবেন। মানে আই এম সরি, জেরা করাটা আমার ঠিক বলা উচিত হয়নি, মানে ওই কথাই আর কি। হ্যাঁ, কথাই আমরা বলি, আপনি শুনুন। তবে তার আগে একটু জলযোগ না করলে তো চলবে না। দময়ন্তী জিজ্ঞেস করল, আপনার দাদা ডক্টর অরিজিৎ বোসের যখন বিয়ে হয়, তখন কি আপনার বিয়ে হয়ে গিয়েছিল মিসেস ঘোষ? হ্যাঁ, হয়েছিল, অনেক আগেই হয়েছিল। ছোটদার বিয়ে তো ওর বেশ বেশি বয়সেই হয়, বোধহয় 35-36 হবে। না, 34 বছর বয়সে। তোমার ছোটদার বিয়ে হয়েছিল আমাদের বিয়ের 7 বছর বাদে। আমাদের দেশের স্ট্যান্ডার্ডে এটা বেশি বয়স সন্দেহ নেই, কিন্তু এত বয়স পর্যন্ত উনি বিয়ে করেননি কেন? দেখুন, আমরা নিতান্ত মধ্যবিত্ত পরিবার, অভাব অনটনের মধ্যে মানুষ হয়েছি। বাবা ছিলেন স্কুল টিচার, কতই বার মাইনে পেতেন, ছোটদা এই দারিদ্র সহ্য করতে পারত না। ওর মধ্যে অনেক উচ্চাশা ছিল, অনেক বড় হবার স্বপ্ন দেখত। কাজেই বিলেত থেকে ফিরে যখন প্র্যাকটিস জমাতে পারল না, তখন অত্যন্ত মুষড়ে পড়েছিল।
বিয়েই করবে না স্থির করেছিল। প্র্যাকটিস জমল না কেন? ছোটদা যে লাইনে স্পেশালাইজড করেছিল সে লাইনে পশার জমানো সে সময় বড় সহজ ছিল না। এমনিতেই পাগলের ডাক্তারের কাছে কজন রোগী আর যায়, তার উপর ছোটদা তখন নতুন ডাক্তার, ওকে চেনেই বা কে, জানেই বা কে। আপনার ছোটদার বিয়ের গল্প কিছু বলুন। ছোটদার বিয়ে হবার খবর আমি বার্নপুরে পাই, বাবা চিঠি লিখেছিলেন, সেটা পড়ে জানা গেল যে বিথিকার সঙ্গে বিয়ে পাকাই হয়ে গেছে। আমার সঙ্গে পরামর্শ করার সময় ওরা পাননি, কারণ অন্নদাবাবুর চাপে পড়ে খুব তাড়াতাড়ি সব কিছু শেষ করে ফেলতে হয়েছে। মেয়ে দেখতে গিয়েছিলেন বাবা, ছোটদা আর বড় বৌদি, বাবা ওখানেই কথা দিয়ে দিয়েছেন। আমাদের ডেকে পাঠিয়েছেন আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আশীর্বাদের দুদিন পরেই বিয়ে। আমার খুব দুঃখ আর অভিমান হয়েছিল, কিন্তু না গিয়ে তো পারি না। আমার বড় ছেলের বয়স তখন 4 বছর। ওকে নিয়ে আমরা দুজনে বসিরহাটে বর্দার বাড়িতে গিয়ে উঠলাম। বাড়িতে ঢুকে দেখি চারদিক থমথম করছে। উঠোনে বর্দা গম্ভীর মুখে চুপ করে দাঁড়িয়ে, আর বারান্দায় বাবা একটা মোড়া পেতে প্রচণ্ড রাগি রাগি মুখ করে বসে আছে। আমরা ঢুকতেই বর্দা আমাকে আর বড় খোকাকে ভেতরে পাঠিয়ে দিল, আর ওকে বলল ওখানে থাকতে। রাত্রে ওর কাছে সব কথা শুনলুম। শুনে আমার ভীষণ কান্না পেল। ও বলল বর্দা নাকি খবর এনেছে যে বিথিকার স্বভাব চরিত্র ভালো নয়। কেবল ভালো নয় বললে কম বলা হয়, বেশ খারাপই বলা উচিত। ছোটদার ঘাড়ে ওই মেয়েকে চাপানো মানে তার সর্বনাশ করা। কিন্তু বাবা এই কথা শুনে খেপে লাল হয়ে গেছে। বাবা বলছে এসব দুষ্ট লোকের রটনা, বড় লোকের মেয়েদের নামে পাড়ার বকাঠে ছেলেরা এসব কথা বলেই থাকে। যতই যাই হোক না কেন, বিথিকা একজন পাশ করা ডাক্তার, সে কখনো খারাপ হতে পারে না। এই কথায় বর্দার খুব আতে ঘা লাগলো, দুঃখে অপমানে প্রতিজ্ঞা করে বসলো যে ছোটদার বিয়েতে কোনো রকম অংশই নেবে না। শেষ পর্যন্ত আমরা দুজনে অনেক বলে কয়ে বর্দাকে রাজি করাই। আপনার বড় বৌদি আপনাকে কি বললেন এ ব্যাপারে, ওর কোনো মতামত ছিল কি? বড় বৌদি বাবার পক্ষেই ছিল, কারণ বড় বৌদির এক মামা এই সম্বন্ধ এনেছিলেন। তিনি আবার অন্নদাবাবুর অফিসে চাকরি করতেন। শুনেছি অন্নদাবাবু খুব বিশ্বাস করতেন ওকে। তারপর কি হলো, আপনারা আশীর্বাদে গেলেন? হ্যাঁ গেলুম। সে এক এলাহি ব্যাপার হয়েছিল, আর বাবাকে সে কি খাতির। আমার তো বেশ বাড়াবাড়ি বলেই মনে হলো। সেই প্রথম ছোট বৌদিকে দেখি, ওই তো ঘোড়ার মতো মুখ, সেটা আবার বেঁকিয়ে বসেছিল, দেখে ছোটদার জন্য দুঃখই হলো। আপনার ছোটদা কোনো আপত্তি করেননি? না, প্রথমে বলেছিল যে বিয়েই করবে না। এই সম্বন্ধটা যখন এলো তখন কিন্তু কোনো আপত্তি করল না, বলল বাবা যা বলবেন তাই হবে। আসলে অন্নদাবাবুর টাকা দেখে মাথা ঘুরে গেছিল, আজ তার শাস্তি ভোগ করছে। অলকার কথা শুনে বিকাশচন্দ্র অসন্তুষ্ট মুখে মাথা নাড়লেন। বোঝা গেল স্ত্রীর কথা তার পছন্দ হয়নি। দময়ন্তী সেটা লক্ষ্য করল, বলল আপনি এ ব্যাপারে কিছু বলবেন মিস্টার ঘোষ? দেখুন, আমার মতে ছোটদার কিন্তু খুব একটা দোষ ছিল না। আপনি সে সময়টার কথা ভাবুন, বিলেত থেকে ফিরে পশার জমাতে পারেনি, দাদার অভাবের সংসারে বোঝার ওপর শাকের আঁটি হয়ে বসেছেন, বিলেত ফিরে যাবেন সে সঙ্গতি পর্যন্ত নেই, সে যে কি ভয়ঙ্কর অবস্থা। সে অবস্থায় ছোটদার সিদ্ধান্ত খুব একটা অন্যায় হয়েছিল বলে তো আমার মনে হয় না। তাই বলে টাকার জন্য বিয়ে করবে? কেন করবে না, টাকার জন্য লোকে খুন করে আর বিয়ে করবে না? ব্যাপারটা অন্তত বেআইনি তো নয়, আর রোম্যান্স
ওসব ছাড়ো তো, অন্য চিন্তা চমৎকার আর কাতরে কবিতা কুত। থাক, তোমাকে আর সংস্কৃত শ্লোক আওড়াতে হবে না। তাহলে আশীর্বাদ থেকে ফিরে এসে বেজার মুখ করে বসেছিলে কেন? কেন বলেছিলে যে ছোড়দার কপালে দুঃখ আছে? আরে সেটা অন্নদাবাবুর টাকার জন্য নয়, ছোট বৌদির চেহারার জন্য। কেন, চেহারায় কি দেখলেন? দেখুন, ছোট বৌদিকে আপনি এখন শুধু ফটোগ্রাফে দেখতে পাবেন, কাজ থেকে নয়। সেজন্য ওর কতগুলো বৈশিষ্ট্য আজ আপনার জানা সম্ভব নয়, কেবল আমার কথায় আপনাকে বিশ্বাস করতে হবে। ভদ্রমহিলা বাঙালি মেয়েদের তুলনায় খুব লম্বা ছিলেন, আর ওর সবকিছুই ছিল খুব বড় বড়, যেমন হাতের সাইজ, পায়ের সাইজ, মুখটা তো সে যাই হোক, নাক কানও খুব বড় বড় ছিল, চুল আর চোখ ছিল কটা, হাতে বড় বড় লোম। আমাদের শাস্ত্রে বলে এ ধরনের মেয়েরা সংসারে অশান্তি আনার জন্যই জন্মায়। আপনি এ কথা বিশ্বাস করেন? না, করি না, তবে আমার ছেলের সঙ্গে এ ধরনের চেহারার মেয়ের বিয়ে আমি স্বেচ্ছায় দেব না। চমৎকার। আচ্ছা মিসেস ঘোষ, গত 11 বছরে ডক্টর বোস, মানে আপনার ছোড়দা, আপনার কাছে তার বিবাহিত জীবন সম্পর্কে কিছু বলেছেন? কোনো দুঃখের কথা বা আনন্দের কথা? না, কিচ্ছু না, বলার তেমন সুযোগও হয়নি। বিয়ের পর ছোড়দা কেয়াতলাতেই থাকত, বাবাকে সে বাড়িতে নিয়ে যাওয়ার কথা কোনো দিনও বলেনি। আর বাবা তো বিয়ের বছর 2-এর মধ্যেই মারা গেলেন, তারপর থেকে আমাদের মধ্যে তেমন আর কোনো সম্পর্ক রইল না। ছোড়দা বা ছোট বৌদি কোনো দিনও কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করেনি, তবে কোনো নেমন্তন্ন বাড়িতে দেখা হলে খুব ভালো ব্যবহার করত, ওই পর্যন্তই। আসলে আমরা গরিব, আর ছোড়দা দারিদ্র সহ্য করতে পারে না। তারপর তো ওরা নীলকান্তপুরে চলে গেল, তখন থেকে দেখাশোনাও বন্ধ হয়ে গেল। আপনার ছোট বৌদির মৃত্যু সংবাদ কিভাবে পেলেন? বর্দার চিঠিতে, বিস্তারিত খবর পাই বড় বৌদির চিঠিতে। আচ্ছা, আপনার ছোড়দার স্বভাবের একটা দিক আপনার কথায় জানতে পারছি, যে উনি দারিদ্র সহ্য করতে পারতেন না। এছাড়া অন্য কোনো দিক আপনার মনে পড়ে? ছোড়দা খুব সাজগোজ করতে ভালোবাসত, অভাবের সংসারে দামি জামা কাপড় পেত না, কিন্তু অপরিষ্কার বা ইস্ত্রি না করা জামা কখনো পরত না, সব সময় ফিটফাট থাকত। তাই বলে আপনি যদি ভাবেন যে খুব স্টাইল করে কায়দা মেরে হাঁটাচলা করত, তা কিন্তু মোটেই নয়। কখনো জোরে কথা বলতো না, জোরে হাসতো না, অসভ্য বা খারাপ কথা বলতো না, অকারণে আড্ডা মারতো না। আমিও একটু বলতে চাই, আমি অবশ্য ছোড়দাকে খুব বেশি দিন কাছে থেকে দেখিনি। আমাদের যখন বিয়ে হয় উনি তখন বিলেতে, ফিরে আসার 1.5 বছরের মধ্যেই ওর বিয়ে হয়। এর মধ্যে যেটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে যে ওর মতো মেন্টাল ডিসিপ্লিন বাঙালিদের মধ্যে সচরাচর দেখা যায় না। ওর সময়ের নড়চড় হয় না, কথার নড়চড় হয় না, ব্যবহার অত্যন্ত মার্জিত, কিন্তু গায়ে পড়া বা ঘনিষ্ঠ নয়। আমরা কাঁচা খোলা বাঙালি, উনি পাক্কা সাহেব। অর্থাৎ বাঙালি সুলভ চপলতা আর প্রলাপিতে সফলতা ওর মধ্যে একেবারেই ছিল না, এই তো? ঠিক বলেছেন। তবে কি জানেন, একটা ব্যাপার আমার খুব খারাপ লাগতো, স্ত্রীকে খুশি রাখার জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, শ্বশুরমশাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করাটা ওর উচিত কাজ হয়নি। উনি যে কি কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছেন সে কথা ছোড়দা ছাড়া বেশি ভালো করে আর কে জানতে পারে। বাবা তার কৃতকর্মের ফল ভোগ করে গেছেন। আচ্ছা, ওদের যে কোনো ছেলে পুলে হয়নি তা নিয়ে কোনো দুঃখ বা মনকষ্টের কথা কি কখনো জানতে পেরেছেন? না, কখনো নয়। আপনার বর্দার সন্তান আছে? আছে, একটি ছেলে, ভালো নাম সুরজিৎ, ডাকনাম গালু, ইঞ্জিনিয়ারিং পড়ে, ফাইনাল ইয়ার। এই সুরজিতের সঙ্গে তার কাকিমার কিরকম সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল না, কোনোদিন বাড়িতে নেমন্তন্ন করেনি পর্যন্ত। রাজমোহন বা রাজকুমারকে আপনারা চেনেন? ছোড়দার 2 সাল অত, মুখ চিনি ওই পর্যন্ত। আচ্ছা বিকাশবাবু,
আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ক্যাশ সার্টিফিকেট? ইয়ে মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে বার্নপুরের স্টেট ব্যাংকে, তবে তাতে গিয়ে বেড়াবার মতো কিছু নেই। ক্যাশ সার্টিফিকেটও আছে 1000 টাকার। ইন্স্যুরেন্স করাননি? করিয়েছি 30,000 টাকার, তবে মাঝে মাঝে মনে হয় না করালেই বোধ হয় ভালো ছিল। কোয়ার্টারলি প্রিমিয়াম দিতে প্রাণ বেরিয়ে যায় একেবারে। আপনার সন্তান কটি? দুটি, বড়টি ছেলে, ও এবারে মাধ্যমিক দেবে, আর ছোটটি মেয়ে, ও ক্লাস 6-এ পড়ে এখন। অলোকা আর বিকাশ চলে গেলে আর এক প্রস্থ চা এলো। হেমন্ত সরকার শিবেনকে সম্বোধন করে বললেন, স্যার এই যে কথাবার্তা হলো এতে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল আছে সেটা প্রমাণিত হলো না। কিরকম? অরিজিৎ বোসের চরিত্র যা তার বোনের মুখেই শুনলুম, তাতে তো তাকে খুব একটা আদর্শ পুরুষ বলে মনে হলো না। যে দারিদ্র সহ্য করতে পারে না, টাকার লোভে বিয়ে করে গরিব আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, তার পক্ষে অসৎ উপায়ে বড়লোক রুগী মেরে তার সম্পত্তি আত্মসাৎ করা বা অতিরিক্ত খরচ করা স্ত্রীকে খুন করা, এগুলো কি খুব কঠিন বা অসম্ভব কাজ? না, তা হয়তো নয়। কিন্তু আমার দুটো প্রশ্নের জবাব দাও তো হেমন্ত। প্রথম, যে লোক অত্যন্ত শিক্ষিত এবং ডিসিপ্লিনড, সে বিষ দিয়ে তার বউকে মেরে বিষ মেশানো লিপস্টিকটা সরিয়ে ফেললো না কেন? এবং দ্বিতীয়, এমনভাবে খুন করল না কেন যাতে সেটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়? মনে রেখো, লোকটা ডাক্তার, সে নাকি বাড়ি ফিরে যাওয়া রুগীকে রিমোট কন্ট্রোলে এমনভাবে মেরেছে যাতে সেটা যে খুন সে বিষয়ে কেবল সন্দেহই করা যায়, কিছুই প্রমাণ করা যায় না। হয়তো রাগের মাথায় খুন করে বসেছে, হয়তো সময় পায়নি। না হেমন্ত, হয়তো হয়তো করে একজনের মাথায় খুনের দায় চাপিয়ে দেওয়া উচিত নয়। তোমার কাছে সব প্রশ্নের অভ্রান্ত উত্তর থাকতে হবে, কোনো কিছুই হয়তো বলে পাশ কাটিয়ে যাওয়া চলবে না। হেমন্ত কিছু একটা বলতে যাচ্ছিলেন, বাধা দিল দময়ন্তী। প্রশ্ন করল, আচ্ছা এই যে দুজন বা তিনজন রোগী মারা গেছেন, এদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন? হ্যাঁ নিয়েছি। বলে পকেট থেকে একটা নোট বই বের করে সেটা খুলে বলতে লাগলেন, প্রথম যার বাড়িতে আমরা গিয়েছিলাম তার নাম ঈশ্বর ভোলানাথ চক্রবর্তী, বয়স হয়েছিল 56। ভোলানাথের মস্ত ওষুধের দোকান রাজেন্দ্রলাল এভিনিউতে, শ্যামবাজারের প্রকাণ্ড বাড়ি, গোবিন্দপুরে বিশাল জমি আর ব্যাংকে অনেক টাকা। কিন্তু নিকট আত্মীয় বলতে এক দুঃসম্পর্কের ভাগ্নে আর দূরতর সম্পর্কের এক মামাতো ভাই, এরা দুজনেই ভোলানাথের পয়সার মানুষ বা অমানুষ। দ্বিতীয়, রানী নির্ঝরিণী দেবী, বয়স 60, বাংলাদেশের কোন এক স্টেটের রানী ছিলেন, থাকতেন বিদ্যাসাগর রোডে। রাজত্ব না থাকলে কি হবে, এর কলকাতায় দুটো বড় বড় বাড়ি সাথে গয়না শেয়ার আর ব্যাংক ব্যালেন্স মিলিয়ে অনেক সম্পত্তি ছিল। এর দুই মেয়ে, দুজনেই বিয়ে হয়ে তাদের স্বামীদের সঙ্গে বিদেশে। যেটুকু জানতে পেরেছি, এদের দুজনের কারুর সঙ্গেই নির্ঝরিণী দেবীর সদ্ভাব ছিল না। গত 7-8 বছরে এরা একবারও মাকে দেখতে আসেনি, দেখাশোনা করতো ওকে, ওর এক ভাগ্নি আর তার স্বামী। এরা দুজনেই কেউই খুব সুবিধের লোক ছিল না। আর তৃতীয় জনের নাম ঈশ্বর শম্ভুচন্দ্র ধারা, এরও বয়স হয়েছিল 60। ইনিও প্রথম জনের মতো ব্যবসায়ী, তবে ছেলে পুলে নাতি নাতনি নিয়ে বিশাল সংসার, থাকতেন বজবজে। স্ত্রী মারা যাওয়ার পর মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল, তখন ছেলেরা তাকে নীলকান্তপুরে রেখে আসে। বছরখানেক মাত্র ছিলেন, অন্য দুজন অবশ্য অনেক বেশি দিন ছিলেন। এদের মধ্যে ভোলানাথ হুইল করে প্রজ্ঞা মনোবিশ্লেষণ কেন্দ্রকে গোবিন্দপুরের জমি আর ডাক্তার বসেদের 4,500,000 টাকা দান করে গিয়েছিলেন। রানী নির্ঝরিণী তার পোস্টমঘাটার বাড়িটা প্রজ্ঞাকে এবং ডাক্তার বসেদের 3,00,000 টাকা দান করে গিয়েছিলেন। শম্ভুচন্দ্র অবশ্য কিছু দিয়ে যাননি। তিনজনেই একই রোগে মারা গিয়েছেন বলছেন, কি রোগ? জন্ডিস। আমাদের ধারণা ওষুধের সঙ্গে ওই রোগের জীবাণু শরীরে ঢোকানো হয়েছিল। সেরকম কোনো ওষুধের সন্ধান কি এ বাড়িতে পেয়েছেন? না, তবে একটা জিনিস আবিষ্কার করেছি। এরা তিনজনেই মৃত্যুর আগে হোমিওপ্যাথিক ওষুধ খেতে আরম্ভ করেছিলেন। ভোলানাথ আর নির্ঝরিণী দেবীর দুটো উইলেই সাক্ষী হিসেবে নিশ্চয়ই একজন করে ডাক্তার আছেন, উনি কি হোমিওপ্যাথি করতেন? না, উভয় ক্ষেত্রেই তাদের ফ্যামিলি ফিজিশিয়ানরা সাক্ষী হিসেবে সই করেছেন, এবং সেই কারণেই আদালতে উইল দুটোর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যায়নি। উভয় ক্ষেত্রের উইল স্বহস্তে লেখা, ডাক্তার সাক্ষী, অতএব উইলকর্তা যে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তেই উইল করেছেন তাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না, পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরা বাড়ি ফিরে আসার পর প্রজ্ঞা মনোবিশ্লেষণ কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কি? হুম ছিল,
প্রথম 6 মাস 15 দিনে একবার এবং তারপরের 2 মাসে একবার করে তাদের ওখানে নিয়ে যেতে হতো চেক আপের জন্য। আচ্ছা, এরা হোমিওপ্যাথি কি কোনো বিশেষ ডাক্তারের কাছে করাতেন? আপনার বর্ণনায় বোঝা যাচ্ছে এরা তিনজনেই প্রৌঢ় বা বৃদ্ধ। এরা কি ডাক্তারের চেম্বারে যেতেন না ডাক্তার বাড়িতে আসতেন? যদি চেম্বারে যেতেন তাহলে কি তখন তাদের সঙ্গে কেউ যেত? এই প্রশ্নগুলো অবশ্য আমরা করিনি, তবে যদি আপনি চান তাহলে কালকেই আপনাকে সব জানিয়ে দেব। শুধু এই কটা প্রশ্ন নয়, আরও আছে। কে এদের হোমিওপ্যাথির কাছে যেতে উপদেশ দিয়েছিল বা ডাক্তার ঠিক করে দিয়েছিল? উইল করবার আগে উইলের বয়ান এরা নিকটতম আত্মীয়দের জানিয়েছেন বা জানাননি? জন্ডিসে অসুস্থ হয়ে পড়ার আগে এদের ব্যবহার বা চালচলনে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে কিনা? মৃত্যুর আগে এদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো তুমুল ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল কিনা? আপনার শেষ প্রশ্নটার উত্তর আমার জানা আছে। এরা তিনজনই প্রচণ্ড খিটখিটে স্বভাবের ছিলেন এবং প্রায় প্রত্যেক দিনই ঝগড়াঝাটি লেগেই থাকত। আপনি তো এ কথাটা জেনেছেন তাদের আত্মীয়দের কাছ থেকে। বাড়ির ঠাকুর চাকর বা ড্রাইভারদের সঙ্গে কথা বলে দেখুন না, হয়তো নতুন তথ্য পাবেন। আসল কথা কি জানেন, আমরা এই রুগীদের বাড়িতে গেছি তাদের মৃত্যুর প্রায় 2 বছর বাদে। তাদের মৃত্যু যে অস্বাভাবিক সে কথাটা কিন্তু সন্দেহের পর্যায়ে আছে, কোনো প্রমাণ নেই। এমনকি কেউ সেরকম অভিযোগও আমাদের কাছে করেননি, কাজেই বাড়ির লোকেদের আমরা বেশি খোঁচাকুচি আর করিনি। দেখি এবার একটু নাড়াচাড়া করে কিছু বেরোয় কিনা। হেমন্ত বিদায় নেবার পর শিবেন বলল, কি মনে হচ্ছে বৌদি, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং নয়? নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং। কি ধারণা হলো আপনার, অরিজিৎ বোসই খুনি? আপাতত সেরকম মনে হওয়ার তো কোনো কারণ দেখছি না, তবে অনেক জায়গায় খটকা আছে, সেগুলো সদুত্তর না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো একেবারেই ঠিক নয়। পরদিন হেমন্ত এলেন একটু রাত্রের দিকে, সঙ্গে একজন ধুতি পাঞ্জাবি পরিহিত নিরীহ দর্শন ভদ্রলোক। শিবেন এসেছিল আগেই, বসে বসে চা খাচ্ছিল আর সমরেশের সঙ্গে দাবা খেলছিল। হেমন্ত আগন্তুক ভদ্রলোকের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। বললেন, এর নাম শ্রী বিবেকানন্দ ধারা, থাকেন বজবজে। এর বাবার নাম ঈশ্বর শম্ভুচন্দ্র ধারা। আজ যখন এদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য যাই তখন কথায় কথায় আপনার নাম এসে পড়ায় ইনি নিজেই আপনার সঙ্গে কথা বলবেন বলে আমার সঙ্গে চলে এলেন। তা বেশ তো, সে তো ভালো কথা। বলুন আপনার কি বলবার আছে। বিবেকানন্দ নতমস্তকে চিন্তিত মুখে বসেছিলেন। বললেন, দেখুন, আজ থেকে প্রায় বছর দেড়েক আগে আমার বাবার মৃত্যু হয়। মৃত্যুর কারণ ইনফেকটিভ হেপাটাইটিস, এটা নাকি এক ধরনের জন্ডিস। আমরা জানি যে জন্ডিস একটা খারাপ অসুখ, আমাদের ওদিকে মাঝে মাঝেই দেখা দেয়, আর আমার বাবা তখন 60 বছরের বৃদ্ধ। কাজেই তার মৃত্যু কোনো অস্বাভাবিক ব্যাপার বলে আমাদের কখনোই মনে হয়নি। এই ঘটনার প্রায় বছরখানেক বাদে যখন পুলিশ আমাদের বাড়িতে আসে তখন আমরা বিরক্তই হয়েছিলাম এবং আমাদের সন্দেহ হয়েছিল যে আমাদের অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে ফেলার চেষ্টা হচ্ছে। কিন্তু তারপর গত 6 মাস ধরে আমি এই ব্যাপারটা নিয়ে ভেবেছি এবং আমার মনে কতগুলো সন্দেহ দেখা দিয়েছে। এই সন্দেহগুলো নিয়ে অবশ্যই আমার পুলিশের সঙ্গে কথা বলা উচিত ছিল, কিন্তু কি জানেন, ওরা চলেন বাধা ধরা রাস্তায়। আমার প্রশ্নগুলো ঠিক যেভাবে গ্রহণ করা উচিত হয়তো তারা সেভাবে নেবেন না, এই ভেবে আমি চুপ করেছিলাম। আজ যখন ওরা এলেন এবং আপনার নাম করলেন তখন আমি চলেই গেলুম। আপনি যদি দয়া করে আমার কথাগুলো শোনেন। নিশ্চয়ই শুনবো বিবেকানন্দবাবু, এরা থাকলে আপনার বলতে কোনো আপত্তি নেই তো? না, আপত্তি নেই, যদি আমি যা বলবো তা রেকর্ড করা না হয়। আপনার কোনো কথা রেকর্ড করা হবে না, আপনি নির্ভয়ে বলুন। এমনকি আমি কোনো নোটও নেব না, এই আমি আমার কলম বন্ধ করলুম। ঠিক আছে, বলছি। দেখুন, বজবজে আমাদের বহু পুরুষের বসবাস, জমি জমা আছে, টাকা পয়সাও কম নেই,
মস্ত যৌথ পরিবার আমাদের। আমার বাবা এ বাড়ির মেজ কর্তা, বড় কর্তা আমাদের জ্যাঠামশাই, 80 কাছাকাছি বয়স, কিন্তু এখনও শক্ত সমর্থ আছেন। দোর্দণ্ড প্রতাপ তার। আমার বাবা ছিলেন এমনিতে চুপচাপ শান্ত প্রকৃতি, কিন্তু রেগে গেলে তার কোনো রকম জ্ঞানগম্যি থাকত না, তখন তাকে কেউ সামলাতে পারত না, এমনকি জ্যাঠামশাই পর্যন্ত না, একমাত্র আমার মা পারত। তার একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল যার সামনে সবাইকে নম্র হতে হতো। বছর চারেক আগে তার মৃত্যু হয়, তারপর থেকে বাবা একেবারে পাল্টে যান। যেভাবেই হোক তার ধারণা হয়েছিল যে মার মৃত্যুর জন্যে তিনিই দায়ী। তাছাড়া মা চলে যাওয়ায় ওই বিশাল সংসারেও তিনি নিজেকে নিঃসঙ্গ মনে করতে থাকেন, ফলে ক্রমশ তিনি নিজেকে সমস্ত কাজকর্ম থেকে গুটিয়ে নেন, বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেন এবং সকলের সঙ্গে কথা বলাও প্রায় বন্ধ করে দেন। আমার স্ত্রীকে নাকি একবার বলেছিলেন যে এইভাবে তিনি প্রায়শ্চিত্ত করছেন। এরপর থেকে আস্তে আস্তে তার মধ্যে মাথা খারাপের লক্ষণ দেখা দিতে থাকে। তখন আমরা কয়েকজন মানসিক রোগের ডাক্তারকে দেখাই এবং পরে তাদেরই একজনের রেকমেন্ডেশনে বাবাকে নীলকান্তপুরে ভর্তি করে দিয়ে আসি। উনি ওখানে ছিলেন বছর খানেক, তারপর ডাক্তার বোস ওকে সুস্থ বলে সার্টিফিকেট দেওয়ায় আমরা ওকে বাড়িতে ফেরত নিয়ে আসি। বাড়িতে আসার পর তিনি কিন্তু ভালোই ছিলেন, অসংলগ্ন কথা বা চালচলন একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি তিনি কাজকর্মও করতে শুরু করেছিলেন। হঠাৎ ওর একবার পেটের অসুখ করল, আমরা ডাক্তার ডাকলুম, উনি বললেন হোমিওপ্যাথি করবেন, অ্যালোপ্যাথি ওষুধ ওর বড্ড করা লাগে। এটা আমাদের একটু আশ্চর্য লাগলো, কারণ অসুস্থ হবার আগে পর্যন্ত উনি হোমিওপ্যাথি দুচক্ষে দেখতে পারতেন না, হোমিওপ্যাথদের ঠগ জোরচোর ইত্যাদি বলে গালাগাল করতেন। তবু ব্যাপারটা আমরা খুব একটা সিরিয়াসলি নিইনি, কারণ বয়স হলে অনেক লোকেরই অনেক রকম ধারণা পাল্টে। তখন আমরা আমাদের পাড়ার সবচেয়ে নামকরা হোমিওপ্যাথকে নিয়ে এলুম। বাবা তাকে দেখাতে অস্বীকার করলেন, বললেন ওর চেনা একজন ডাক্তার আছেন, তাকেই তিনি দেখাবেন, ডাক্তারের নাম ওয়ালটন, অ্যাংলো ইন্ডিয়ান, বসেন পার্ক সার্কাসে। এটাও আমাদের খুব অদ্ভুত লাগলো, ব্যবসা সূত্রে আমাদের মাঝে মাঝে কলকাতায় আসতে হয় বটে, কিন্তু ওর অসুখেরও অনেক আগে থেকেই এদিকে আসা বন্ধ ছিল। তাহলে এই অ্যাংলো ইন্ডিয়ান হোমিওপ্যাথের সঙ্গে ওর পরিচয় বা হলো কখন, আর আস্থা গড়ে ওঠবারই বা সময় হলো কখন? যা হোক, তবু আমরা তাকে বাধা দিইনি, তার একটা কারণ ছিল, বাধা দিলে না আবার হিতে বিপরীত হয়। এই ডাক্তারের কাছে উনি বার পাঁচ ছয় গিয়েছেন, তারপর হঠাৎ একদিন উনি আমাদের অর্থাৎ ওর ছেলে মেয়েদের ডেকে পাঠালেন, বললেন উনি উইল করতে চায় ডাক্তার প্রামাণিককে ডাকতে। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আর অ্যাডভোকেট নিতাই মল্লিককে খবর দিলাম, এরা দুজনেই আমাদের বাড়ির খুব কাছেই থাকেন। কিছুক্ষণের মধ্যেই এরা দুজনেই এসে উপস্থিত হলেন। বাবা তখন এদের সামনে একটা ফুল স্ক্যাপ কাগজে স্বহস্তে একটা উইল লিখলেন, তারপর সেটা নিতাই কাকার হাতে দিয়ে পড়তে বললেন ও সাক্ষীর জায়গায় সই করতে বললেন। নিতাই কাকা উইলটা পড়লেন, পরে ভয়ানক গম্ভীর হয়ে গেলেন, তারপর সেটা ডাক্তার কাকার হাতে দিয়ে বললেন, তুমি অন্যায় করেছ শম্ভু, ভয়ানক অন্যায় করেছ। ডাক্তার কাকাও সেই কথাই বললেন। তখন জানা গেল বাবা তার ব্যাংকে গচ্ছিত সমস্ত টাকা, সব শেয়ার আর আচিপুরের দুবিঘে ধান জমি নীলকান্তপুরের হাসপাতালকে লিখে দিয়েছেন। সেটা যদি এমনি করতেন তাহলে মানবিকতার খাতিরে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু সেই সঙ্গে এরকম কাজ করার কারণ হিসেবে তিনি তার ছেলে মেয়েদের দায়ী করেছেন, বলেছেন তিনি নাকি কখনোই পাগল ছিলেন না, সম্পত্তির লোভে আমরা তাকে পাগল বানিয়েছি।
অতএব তার শাস্তিস্বরূপ তিনি তার সোপার্জিত সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন আমাদের। ওর প্রকৃত বন্ধু নাকি নীলকান্তপুরের ডাক্তার বসেরা। নিতাই কাকা কিন্তু সাক্ষীর জায়গায় তক্ষুনি সই করলেন না, বললেন, তাহলে আমি এক্ষুনি এই কাগজে সই করছি না, আগে সমস্ত ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হবে। তুমি যা দান করতে চাইছো সেটা করবার সত্যি সত্যি তোমার কোনো অধিকার আছে কি না সেটা বিচার করে তারপর যা করবার করা যাবে। আমি আইনের লোক হয়ে এমন একটা দলিলে সই করতে পারি না যেটা আদালতে গ্রাহ্য নাও হতে পারে। বাবা অনেক পেরাপেরি করলেন, কিন্তু নিতাই কাকা টললেন না, ডাক্তার কাকাও ওকেই সমর্থন করলেন। তারপর কাগজটা নিয়ে দুজনে উঠে পড়লেন। সেদিন রাত্রি থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হননি। ওর মৃত্যুর পর নিতাই কাকা আমাদের বলেছিলেন যে কেউ ওকে এই উইল করবার জন্যে ব্রেন ওয়াশ করেছিল। আমাদের নামে এইসব খারাপ কথা লেখবার একটা কারণ হচ্ছে যে আমরা মামলা করতে গেলে আদালতের সহানুভূতি বা অনুকম্পা আমাদের বিরুদ্ধে যাওয়ারই সম্ভাবনা বেশি হতো। কিন্তু রহস্য হলো যে এরকম ব্রেন ওয়াশ করলো কে? এছাড়া আর একটা রহস্য হলো উনি হোমিওপ্যাথিক ওষুধ খেতেন গোপনে। একবারে 5-6 শিশি ওষুধ আনতেন, প্রত্যেকটি শিশি শেষ হওয়া মাত্র ভেঙে আস্তা করে ফেলে দিতেন। এটা যে কেন করতেন তার কারণ তখনও বুঝিনি, আজও জানি না। এখন ব্যাপার হচ্ছে এই রহস্যগুলোর কোনোটাই খুব ভয়ঙ্কর কিছু না, সবগুলো মিলিয়ে দেখলে মনে হয় কোথায় যেন একটা গণ্ডগোল আছে। হয়তো বাবার মৃত্যুটা যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে ততটা সম্ভবত নয়। বিবেকানন্দ চুপ করলেন। দময়ন্তী গভীর মনোযোগ দিয়ে ওর প্রতিটি কথা শুনছিল। এখন দীর্ঘশ্বাস ফেলে বলল, রজার ওয়ালটনকে আপনি দেখেছেন? আমি দেখিনি, আমাদের ড্রাইভার রতন দেখেছে। সে বলেছে সেই সাহেব ডাক্তার নাকি বেটে খাটে, চোখে নীল কাচের চশমা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, সবসময় সুটবুট পরে থাকেন, বয়স 40-এর ওপরে। আপনি দেখেননি কেন? ওকে সঙ্গে করে নিয়ে যাননি কখনো? না, উনি সাধারণত সপ্তাহের মাঝে কোনোদিন দুপুরবেলা যেতেন, তখন আমাদের সকলেরই কাজকর্ম থাকে। আর রতন আমাদের বহুদিনের লোক, ছোটবেলা থেকে আমাদের পরিবারে মানুষ, সে আমাদেরই একজন বলতে পারেন। কাজেই ওর সঙ্গে যাওয়ায় কারোরই কোনো অসুবিধে বা আপত্তির কোনো কারণ থাকতে পারে না। বেটে, ফ্রেঞ্চ কাট দাড়ি, সুটেড বুটেড, আগে বলেননি তো? আপনি তো আমার কাছে সাহেব ডাক্তারের চেহারার বর্ণনা চাননি। সে কথা ঠিক, কিন্তু আপনি তো ডাক্তার অরিজিৎ ঘোষকে দেখেছেন, তার চেহারার সঙ্গে এই বর্ণনার কি অস্বাভাবিক মিল নয়? হ্যাঁ, মিল আছে ঠিকই, কিন্তু ডাক্তার অরিজিৎ বোসকে রতনও দু একবার দেখেছে। সাহেব ডাক্তার আর অরিজিৎ বোস এক লোক হলে ও ঠিক বুঝতে পারত। ছাই পারত, টাক মাথায় উইক পড়লে আর চোখে নীল কাচের চশমা লাগালে একটা মানুষের চেহারা আমূল পাল্টে যেতে পারে, সে কথা জানেন? সাহেব ডাক্তারের ঠিকানা জানেন? বাড়ির ঠিকানা তো জানি না, চেম্বারের ঠিকানা জানি, 14 নম্বর রহিম ওসমান লেন। আচ্ছা, যে হোমিওপ্যাথিক ওষুধ আপনার বাবা খেতেন সেগুলো কখনো দেখেছেন? দেখেছি, ছোট ছোট শিশি ভর্তি জলের মতো ওষুধ, মনে হয় মাদার টিংচার হবে। আপনার বাবা বাড়ি ফিরে আসার পর নীলকান্তপুর থেকে কেউ দেখা করতে এসেছে কখনো? না, কখনো নয়। এমন কোনো লোক এসেছে যাকে আপনারা কেউ চিনতেন না? সেটা তো বলা কঠিন, উনি বাইরের ঘরে থাকলে অনেক লোকই আসতো ওর সঙ্গে দেখা করতে, তাদের কেউ চেনা কেউ বা নয়, তাছাড়া সবসময় তো ওর সঙ্গে লোক থাকতো না। উনি মর্নিং ওয়াক করতেন? করতেন, সেটা ওর থেরাপির একটা অঙ্গ ছিল। খুব ভোরে উঠে বেরিয়ে যেতেন, ঘণ্টা দেড়েক বাদে ফিরে আসতেন। সঙ্গে কেউ যেত না? প্রথম প্রথম যেত, পরে উনি একাই যেতেন, অত ভোরে কেউ উঠতে চাইত না, উনিও একা যাওয়াই পছন্দ করতেন। উনি কি হাসপাতালে যাওয়ার আগেও মর্নিং ওয়াক করতেন? করতেন। এই উইল লেখার আগে কি আপনাদের সঙ্গে ওর কোনো রকম ঝগড়া হয়েছিল? হয়েছিল, আমার ছোটো ভাইয়ের স্ত্রীকে খুব বকাবকি করেছিলেন তার আগের দিন সন্ধেবেলায়। ছোটো ভাই তার প্রতিবাদ করে,
বাবা তাকে রাগের মাথায় কতগুলো এমন কথা বললেন যেগুলো বলা তার উচিত হয়নি। তখন আমি এবং আমাদের ছোট বোন তার প্রতিবাদ করি। তখন তিনি রাগে দিশেহারা হয়ে আমাদের এই বলে শাসান যে আমাদের সকলকে উনি এমন শাস্তি দেবেন যা নাকি আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তাহলে তো ওর উইল করা এবং তাতে আপনাদের বঞ্চিত করা খুব একটা রহস্যময় ব্যাপার বলে মনে হয় না। ওর দিক থেকে ব্যাপারটা যুক্তিপূর্ণ বলা চলে, তাই না? না, ঠিক তা বলা চলে না। আগেই বলেছি রেগে গেলে ওর কোনো জ্ঞান থাকতো না, কাজেই এরকম ঝগড়া ঘন ঘন না হলেও মাঝে মধ্যে হতোই। সেদিন এমন কিছু হয়নি যাতে এই উইল লেখা প্রয়োজনীয় হয়ে পড়ে। তবু সেটা যদি মেনে নেওয়া যায় তাহলেও প্রশ্ন থেকে যায় যে উইলটার বায়না উনি এমনভাবে লিখলেন কী করে যাতে সেই উইল আদালতে কন্টেস্ট করা কঠিন হয়। উনি আইন যে ভালো জানতেন তা বলা যায় না, আর এমন কিছু লেখাপড়াও শেখেননি যে নিজে নিজেই অন ভাষায় একটা উইল লিখে ফেলবেন। কতদূর লেখাপড়া করেছিলেন? ম্যাট্রিক পাস করেননি, খুব সম্ভবত ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। বিবেকানন্দ চলে গেলে হেমন্ত বিজয় গর্বে শিবিনের দিকে তাকিয়ে বলল, স্যার, এই রজার ওয়ালটন আর অরিজিৎ বোস যে একই ব্যক্তি সে বিষয়ে আর আপনার কোনো সন্দেহ আছে? শিবেন ভাবলেশহীন মুখে সিগারেট টানতে টানতে বলল, আছে, প্রচুর সন্দেহ আছে। আগে আইডেন্টিফাই করাও, তারপর নিঃসন্দেহ হওয়া যাবে। হেমন্তবাবু, আপনার অন্য দুটো বাড়িতে ইনভেস্টিগেশনের ফলাফল তো আমাকে জানালেন না। হ্যাঁ, এই যে রেজাল্ট, খুব ইন্টারেস্টিং। প্রথমে ধরুন নির্ঝরিণী দেবী, ইনিও এক সাহেব হোমিওপ্যাথের কাছে যেতেন পার্ক সার্কাসে। ডাক্তারের নাম অবসর ভাগ্নির মনে নেই, গাড়িতে যেতেন। ড্রাইভার বলল রাস্তার নাম রহিম ওসমান লেন। ওকে যে কে এই ডাক্তারের নাম রেকমেন্ড করেছিল তা কেউ জানে না। ফিল করবার আগের দিন রাত্রে ভাগ্নি আর তার হাজব্যান্ডের সঙ্গে ওর তুমুল ঝগড়া হয়েছিল ঝিচা গোড়া ড্রাইভারের সামনে। উইলে সই আছে সলিসিটার হৃদয়রঞ্জন গাঙ্গুলি আর ডাক্তার প্রতাপ ভাদুরের। আপনি তো জানেন দুজনেই খুব বিখ্যাত লোক, অত্যন্ত ব্যস্ত। এদের সঙ্গে দেখা করবার চেষ্টা করেছিলুম, কিন্তু একদিনের নোটিসে দেখা করা সম্ভব হয়নি। যদি বলেন তো কাল একবার চেষ্টা করে দেখতে পারি। এরপর ভোলানাথ চক্রবর্তী, ইনি ওর ভাগ্নার সঙ্গে ডাক্তারের কাছে যেতেন। একই ডাক্তার, একই ঠিকানা। ডাক্তার রুকি দেখতেন একা, তখন কাছে কেউ থাকতো না। এর একটা ইনফরমেশন বেশ অদ্ভুত, ডাক্তারের চেম্বারে ওরা যখন যেতেন তখন সেখানে একমাত্র একজন বেয়ারা গোছের লোক ছাড়া আর কোনো রুগী দেখা যেত না। এর কারণ হিসাবে ভোলানাথ অবশ্য বলতেন যে অ্যাপয়েন্টমেন্ট করে রুগীরা আসে, সাহেব ডাক্তার তো কাউকে অপেক্ষা করতে হয় না। বেশ, এই ডাক্তারের ব্যাপারটা মোটামুটি বোঝা যাচ্ছে। কেবল এই রজার ওয়ালটনটি কে সেটি জানা প্রয়োজন। সে ব্যাপারে কি কোনো খোঁজ খবর নিয়েছিলেন? লোক পাঠিয়েছি আজ, রিপোর্ট কাল পাওয়া যাবে। উইলে কার কার সই আছে? ভোলানাথের উকিল সহদেব রায় আর ডাক্তার বিমল দাশগুপ্তর। সহদেব রায়ের সঙ্গে দেখা করেছি, উনি বললেন নাকি এরকম উইল করে ভোলাবাবু উচিত কাজই করেছেন। দেখলুম ওর দুজন গলগ্রহের ওপরেই ভদ্রলোক মহাখাপ্পা, বিশেষত ভাগ্নেটির ওপর। বলেন নাকি সে একটা ক্রিমিনাল, সোশ্যাল প্যারাসাইট, আরও কত কি। ওকে যা দিয়েছেন তাও দেওয়া নাকি উচিত হয়নি। ভাগ্নে কি করে? কিছুই করে না, বড়লোক মামা থাকলে করবার দরকারই বা কি। তাহলেও একটু ডিটেলসে জেনে বলবেন। ভোলানাথের মামাতো ভাই আর নির্ঝরিণীর ভাগ্নে জামাই সম্পর্কেও একটু খোঁজ খবর চাই। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, সেরকম ব্যাপার। ঠিক আছে, বলছেন যখন খোঁজ খবর নেওয়া যাবে, কাল বাদে পরশু আসবো, তারপর দিন ছুটি আছে, একটু সন্ধে করেই আসবো। দময়ন্তী মাথা নেড়ে সম্মতি জানাল। শিবেন ধরাচুরো পড়েই ঘরে ঢুকল, বলল, অফিস থেকে সোজা আসছি, বাড়ি যাইনি, হেমন্ত এখনই আসবে। আর রমলার আমার ওপর অর্ডার আছে আজ রাত্রে আপনাদের আমাদের বাড়িতে নিয়ে যাবার, রাত্রে খাওয়াটা আজ ওখানেই। আমি জানি, রমলা দুপুরবেলা ফোন করেছিল। শিবেন সমরেশকে বলল, তুই আবার অফিস থেকে ফিরে এক গাদা জল খাবার খেয়ে রাখিস নি তো? তোর জন্য কিন্তু রমলা স্পেশাল মাংসের বন্দোবস্ত করেছে, না খেলে না তোর কপালে দুঃখ আছে। স্পেশাল মাংস? সর্বনাশ, ভাগ্যিস কাল অফিস নেই। বলতে বলতেই হেমন্ত এসে উপস্থিত হলেন, ধপাস করে সোফায় বসে খাতা খুলে ফেললেন, বললেন,
আপনি যা জানতে চেয়েছিলেন তাই প্রায় সব ইনফরমেশানই জোগাড় করে এনেছি। কোনটা দিয়ে শুরু করবো বলুন। ডক্টর রজার ওয়াল্টন আবার কে? ডাক্তার রজার ওয়াল্টন ভাগলবা, তার কোনো পাত্তাই নেই, চেম্বারে তালা ঝুলছে, বাড়িওয়ালার কাছে এখনও দু মাসের ভাড়া জমা আছে, তারপর সে নোটিশ দেবে বলেছে। রজার সাহেব তাকে নিজের যে ঠিকানা দিয়েছিলেন সেটা একেবারেই ভুয়ো, ওরকম কোনো ঠিকানা কলকাতা শহরে নেই। বাড়িওয়ালার নাম কি, কোথায় থাকে? নাম আব্দুল লতিফ নুরুদ্দিন, ওই 14 নম্বর রহিম ওসমান লেনেই থাকেন, 3 তলায়। ডাক্তারের চেম্বার 2 তলায়, 1 তলায় অনেকগুলো দোকান। 2 তলাটা কি পুরোটাই ডাক্তার ভাড়া নিয়েছিলেন? না, আধখানা, সেদিকে 2টো ঘর, অন্যদিকে একটা অফিস আছে। ওই ডাক্তার সম্পর্কে বাড়িওয়ালা কি বলল? বলল যে বছর 3 আগে এক ভদ্রলোক ওর কাছে এসে ফ্ল্যাটটা ভাড়া নেন, এক দালাল ওকে নিয়ে এসেছিল। তখন ওকে বলা হয়েছিল যে এই ডাক্তার বিলেত থেকে পাস টাস করে কলকাতায় ফিরে এসে চেম্বার খুলে বসতে চান, সপ্তাহে 2-4 দিন বসবেন, 1 বছরের ভাড়া অগ্রিম দেন, ব্যাস এই পর্যন্তই। ডাক্তারকে বাড়িওয়ালা 2-4 বার দেখেছে, সামান্য 2-1টা কথা হয়েছে, এর বেশি কিছু নয়। বেশ, এবার ভোলানাথ আর নির্ঝরিণীর আত্মীয়দের কথা বলুন। প্রথমে বলছি নির্ঝরিণীর ভাগ্নি আর স্বামীটির কথা। ভাগ্নির নাম মঞ্জুলা, খুব চাপা স্বভাবের, কথা কম বলেন, কিন্তু চোখের দৃষ্টি দেখলে বুকের রক্ত শুকিয়ে যায়। আমার তো মনে হয়েছে নিঃশব্দে হেন কোনো কর্ম নেই যা ওই মহিলা করতে পারেন না, খুন খারাপি পর্যন্ত। বয়স 30-এর ওপর, কিন্তু কম বয়সী বলে মনে হয়। সোজা কথায় আমি কখনো গায়ে পড়ে ওই মহিলার সঙ্গে কাজিয়া করতে যাব না, এই বলে দিলুম। লেখাপড়া, কোনো কাজকর্ম করতেন বা করেন? বিএ পাস, স্বামী আর মামি এই নিয়েই আছেন। এবার স্বামীটির কথা বলুন। স্বামীর নাম পঙ্কজ রায়চৌধুরী, কিন্তু খুব একটা সার্থক নামে বলা চলে না, বরং উল্টোটাই বলা যায়, পূর্ববঙ্গের কোনো জমিদার বংশের জন্ম। এখন মোটামুটি মামি শাশুড়ির অন্নদাস, লেখাপড়া শেখেননি, নানা রকম ব্যবসা করতে গিয়ে ক্রমাগত লসই খেয়েছেন, আপাতত পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা করছেন, তবে সেটাও টলটলায় মান। নানা রকম নেশা আছে বলে মনে হলো, নানা রকম রোগও নিশ্চয়ই আছে, ফলে 40 বছর বয়সে দেখলে মনে হয় 50 পেরিয়ে গেছেন। এরপর আসি ভোলানাথের মামাতো ভাইয়ের কথায়। এর নাম সোমনাথ ভট্টাচার্য, বয়স 30-এর একটু ওপরে হবে, নবকার্তিকের মতো চেহারা, এককালে পাড়ায় মস্তান বলে বেশ সুনাম বা দুর্নাম ছিল, কয়েকবার হাজতবাসও করেছেন, শুনেছি ইদানিং মতিগতি একটু ফিরেছে, কাজকর্মে মন হয়েছে, চালচলন কিছু সভ্যভব্য হয়েছে। কি কাজ করেন ইনি? ওষুধের ব্যবসা করেন, কিছুদিন দাদার দোকানে বসেছিলেন, সেখান থেকেই বোধহয় আইডিয়া পান, তারপর এখন কয়েকটা ছোট বড় কোম্পানির এজেন্ট, তারাতলা অঞ্চলে একটা গোডাউনও ভাড়া নিয়েছেন। মোটের ওপর নেহাত মন্দ নেই, তবে শুনেছি দাদার মতোই চণ্ডাল রাগ, খেপে গেলে মানুষ থাকেন না। এরপর ভাগ্নার কথা বলুন। ভাগ্নাটি তার ছোট মামার মতোই পাড়ার মস্তান ছিল, কিন্তু তার থেকে কোনো রকম পদোন্নতি হয়নি, এখনো তাই রয়েছে। শ্যামল রায়কে পাড়ায় সবাই যথাসাধ্য এড়িয়ে চলে, কয়েকবার হাজতবাসের অভিজ্ঞতা আছে, মামার জোরে ছাড়া পেয়ে এসেছেন এতদিন, কাজকর্ম কিছুই করে না, মাঝখানে সিনেমায় নেমেছিল, সুবিধে হয়নি। বয়স কত এর, চেহারা? এর বয়সও 30-এর কাছাকাছি, সোমনাথের চেয়ে সামান্য ছোট হবে, চেহারা সোমনাথের মতো অত সুন্দর না হলেও কাছাকাছি। একবার হৃদয় রঞ্জন গাঙ্গুলি আর ডক্টর প্রতাপ ভাদুরের সঙ্গে কথা বলবেন, ওরা কি বলেন জানতে পারলে ভালো হতো। ঠিক আছে, তাই হবে, তবে 2-1 দিন দেরি হতে পারে। গাড়িতে উঠে শিবেন বলল, যাওয়ার পথে একবার 14 নম্বর রহিম ওসমান লেনটা ঘুরে যাবে নাকি? তাহলে তো খুব ভালোই হয়। তা তো বুঝতেই পারছি, হেমন্তর দেখা যে আপনার খুব একটা পছন্দ হয়নি তাতে তো কোনো সন্দেহই নেই। না না, তা নয়, হেমন্তবাবুর কাজ তো কিছু খারাপ নয়, তবে কি জানেন, যে যুগে রাজারা কান দিয়ে দেখতেন সে যুগেও কিন্তু তারা মাঝে মাঝেই ছদ্মবেশে বেরিয়ে পড়তেন সচক্ষে রাজ্যের অবস্থা দেখার জন্য। তা তো বটেই, কিন্তু কি জানেন, এত রাতে ওখানে কোনো লোকজন পাওয়া যাবে কি না বা বাড়ির দরজা খোলা পাওয়া যাবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। এত রাত মানে? সবে তো 9:30, এটা একটা রাত হলো। তোর কাছে হয়তো হলো না, কিন্তু অনেকের কাছেই এটা অনেক রাত। কিন্তু গাড়ি যখন রহিম ওসমান লেনে পৌঁছলো তখন দেখা গেল যে শিবেনের সন্দেহ নিতান্তই অমূলক। রাস্তাটা লেন বটে, কিন্তু মোটেই কোনো সরু এঁদো গলি নয়, যথেষ্ট চওড়া।
অনেক দোকান, তাদের বেশিরভাগই বন্ধ, কিন্তু পানির দোকান, চায়ের দোকান আর রেস্টুরেন্টগুলো খোলা। রাস্তায় অনেক লোক আর প্রচুর শব্দ, যার বেশিরভাগটাই আসছে একটা ফুটপাথের ক্যাসেটের দোকানের তারস্বর স্পিকার থেকে। 14 নম্বর বাড়িটা তিনতলা, মাঝখানে সিঁড়ি, দুপাশে ফ্ল্যাট। একতলার একদিকে একটা দর্জির দোকান, অন্যদিকে একটা পাম্পসেট এবং অন্যান্য যন্ত্রপাতির শোরুম, দুটোই বন্ধ। দোতলার পুরোটাই অন্ধকার, তিনতলার আলো জ্বলছে, একতলার সিঁড়ির দরজাটা খোলা। শিবেন বাড়ির সামনে গাড়ি রাখল। দময়ন্তী জিজ্ঞেস করল, বাড়ির ভেতরে এখন ঢোকাটা বোধ হয় উচিত হবে না? না না, উচিত হবে না, তার ওপর আবার ইউনিফর্ম পরে আছে, এটা আবার এক একজনের ওপর এক এক রকমের এফেক্ট হয় জানেন তো। তার জানি না, তার ওপর হেমন্তবাবু কালই এসে জিজ্ঞাসাবাদ করে গেছেন, কাজেই আজকে বোধ হয় আমাদের ওখানে না যাওয়াটাই শ্রেয়। তবে জায়গাটা কেমন সেটা জানবার ইচ্ছে ছিল, সেটা জানা গেল। জায়গাটা কেমন মানে? মানে নির্জন বা অন্যরকম, এই আর কি। এই কথার মধ্যে একজন প্রৌঢ় মুসলমান ভদ্রলোক আস্তে আস্তে গাড়িটার দিকে এগিয়ে এলেন। ভদ্রলোক বেটে খাটো, দোহারা চেহারা, মাথা জোড়া টাক, মুখে কাঁচা পাকা চাপদাড়ি, পরনে গেরুয়া খদ্দরের পাঞ্জাবি আর ঢলা পাজামা। নিচু হয়ে শিবেনকে জিজ্ঞেস করলেন, কাউকে খুঁজছেন? ও, আপনি দেখছি পুলিশ। হ্যাঁ, আমি পুলিশই বটে। আচ্ছা, ওই বাড়িতে বাড়িওয়ালা যিনি থাকেন তাকে আপনি চেনেন? তার নাম বোধ হয় আব্দুল লাতিফ নুরউদ্দিন। চিনি, আমি আব্দুল লাতিফ। কি ব্যাপার বলুন তো, আপনারাও কি এই ওয়ালটনের সম্পর্কে খোঁজ খবর করতে এসেছেন নাকি? কি করেছে কি লোকটা? আব্দুল লাতিফ হয়তো আরো প্রশ্ন করতেন, কিন্তু তার আগেই গাড়ির তিনজন আরোহী বেরিয়ে এসে তাকে নমস্কার করায় তার পারলেন না। দময়ন্তীর পরিচয় পেয়ে তিনি যে ভয়ানক আশ্চর্য হয়ে গেছেন তা তার মুখের অবস্থা দেখেই পরিষ্কার বোঝা গেল। মিনমিন করে বললেন, চলুন বাড়ির ভেতরে যাই। না না, এখন আপনাকে বিরক্ত করব না, শুধু যদি দয়া করে ডক্টর ওয়ালটনের সম্পর্কে কিছু বলেন। কি আর বলবো, ওকে আমি দেখেছি বোধহয় 7-8 বারের বেশি নয়। রোজ তো আসতো না, মাঝে মাঝে আসতো, রুগী প্রায় ছিলই না, হয়তো অন্য কোথাও ওই লোকটার চেম্বার ছিল। তবে আমার এখানে চেম্বারে সেরকম ভিড় দেখিনি কোনো দিন। ওর একটা বেয়ারা ছিল, ববি রোজারিও, নূরপুরে বাড়ি, সে আমাকে ওই মাঝে সাঝে ভাড়াটারা দিয়ে যেত। আপনি কখনো ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? বলেছি, ওই সিঁড়ি দিয়ে উঠতে নামতে বা ওই ফুটপাতে। কোনো অস্বাভাবিক কিছু কখনো লক্ষ্য করেছেন কি, চেহারায়, চালচলনে বা কথাবার্তায়? না, কিছু না। তবে সাধারণ অ্যাংলো ইন্ডিয়ানদের তুলনায় লোকটা বেশ ভদ্র আর মার্জিত ছিল। অবশ্য তা তো হবেই, শত হলেও ডাক্তার তো। শুনেছি লোকটা খুব বেটে ছিল, তাই কি? না না, মোটেই বেটে ছিল না, এই সময় সব তুলনায় হয়তো একটু বেটে, আমাদের তুলনায় একেবারেই নয়। কে বলেছে আপনাদের? ও রোগী শম্ভুচন্দ্র ধারার ড্রাইভার। ও রতন, ও তো বলবেই, ওকে ডাকেননি বুঝি, তালগাছের মতো লম্বা। রতনকে আপনি চেনেন? চিনি না, শম্ভুবাবুকে ডাক্তারের চেম্বারে ঢুকিয়ে দিয়েই আমার কাছে এসে বসত আর দুনিয়ার আশারে গপ্প জুড়ে দিত। আচ্ছা, এই ডাক্তারটা কি করেছে, খুনটুন করেছে নাকি? সেইটা তো সঠিক বোঝা যাচ্ছে না, আপনার কি ধারণা? পারে, লোকটাকে আমার দেখেও ভালো লাগতো না, খুব হাসিখুশি লোক ছিল ঠিকই, কিন্তু হাসিটা পরিষ্কার ছিল না। আসলে কি জানেন, ফ্রেঞ্চকার দাড়ি আর চোখে কালো চশমা দেখলেই যেন কেমন কেমন মনে হয়। খাওয়া দাওয়ার পর শিবেনের বসার ঘরে কথা হচ্ছিল। শিবেন বলল, একটা জিনিস বোঝা গেল যে ডাক্তার ওয়ালটন সমরেশের চেয়ে খাটো,
আব্দুল লাতিফের চেয়ে লম্বা, অর্থাৎ 5'4" থেকে 5'11" মধ্যে। কিন্তু 5'8" থেকে 5'11" বাদ দেওয়া যেতে পারে, কারণ রতন যতই তালগাছের মতো লম্বা হোক না কেন, এরকম হাইটের লোকেদের সে কখনোই বেটে বলবে না। আমার ধারণা রাজার সাহেবের উচ্চতা 5'4" থেকে 5'5" মধ্যে। বড় জোর মেরে কেটে 5.5". ফ্রেঞ্চ কাট নির্ঘাত ছদ্মবেশ, তুমি কি বলো? হতে পারে, তবে আমি কিন্তু সে কথা ভাবছি না। আমার আশ্চর্য লাগছে যে রহিম ওসমান লেন বেশ একটা জনবহুল জায়গা, আর ডক্টর ওয়ালটন আব্দুল লতিফ সাহেবের সঙ্গে সিঁড়িতে বা ফুটপাথে দেখা হলে হেসে হেসে কথা বলছেন। শিবেন আর সমরেশ মুখ চাওয়াচাওয়ি করল। তারপর শিবেন বলল, আর কি কি ব্যাপারে আপনার আশ্চর্য লাগছে? লক্ষ্য করে দেখুন, যে দুজন তাদের সম্পত্তি নীলকান্তপুরকে দান করে গেছেন আর একজন যিনি তা করতে যাচ্ছিলেন, তাদের কেউই কিন্তু তাদের আশ্রিতদের ঘর ছাড়া করেননি, যদিও তাদের ওপরে রাগের বশেই এই উইল করা। এই দেখুন, ভোলানাথ, নির্ঝরিণী বা শম্ভুমিত্র, এদের কারোর সঙ্গেই বাড়ি ফিরে আসার পর নীলকান্তপুরের বিশেষ যোগাযোগ ছিল না। যেটুকু ছিল সেটা তাদের আত্মীয়দের সামনেই ছিল, কোনো গোপনীয়তা ছিল না। অথচ কেউ এদের ডক্টর ওয়ালটনের নাম রেকমেন্ড করেছিল। কিভাবে করেছিল? আপনার কি ধারণা যে এই ওয়ালটনই এদের আত্মীয়দের বিরুদ্ধে কুচিন্তা, উইল করার কুযুক্তি আর বিষাক্ত ওষুধ সাপ্লাই করত? হ্যাঁ, আমার ধারণা অনেকটা সেরকমই বটে। কিন্তু কে এই রজার ওয়ালটন, কে হতে পারে? আচ্ছা, নূরপুরে ববি রোজারিওর সন্ধান চালানো যায়? যায়, কালই লোক পাঠাচ্ছি, লোকাল থানায়ও খবর নিচ্ছি, যদিও সুবিধে বিশেষ হবে বলে মনে হয় না। আমারও মনে হয় না। একবার আত্মীয়দের সঙ্গে দেখা করা যাবে? যাবে। চলুন, কাল ভোলানাথের বাড়ি যাওয়া যাক, রোববার আছে, ভাইটিকে হয়তো পাওয়া যাবে। ভাগ্নের অবশ্য যাহা রোববার তাহা অন্যান্য দিন, সকালবেলাই যাওয়া যাবে। বেশ, তাই চলুন। আর একটা কথা বলবো, খুব লম্বা কোনো মেয়েকে ছেলেদের পোশাক পরালে তাকে তখন কিন্তু বেটে পুরুষ মানুষ বলে মনে হয়। হ্যাঁ, তাই হয় বটে। শ্যামবাজারে ভোলানাথ চক্রবর্তীর বাড়ি, মাঝখানে উঠোন ঘিরে চারদিকে অসংখ্য ঘর নিয়ে তিনতলা বাড়ি। একতলাটা গোডাউন, উঠোন জুড়ে প্যাকিং বাক্সের সমারোহ, দোতলাটা সম্পূর্ণ আর তিনতলায় আংশিক ভাড়া, বাকি অংশটায় থাকতেন ভোলানাথ। সেখানে 5টা ঘর, 1টা বসবার, বাকি 4টে শোবার। বসবার ঘরটা প্রকাণ্ড, স্যাঁতস্যাঁতে আর একটু অন্ধকার। একদিকে মাত্র 2টো জানলা এত বড় ঘরের পক্ষে যথেষ্ট আলো হাওয়া ঢোকাতে পারে না। মেঝে অতি প্রাচীন একটা কার্পেট, তার ডিজাইন আজ কারুর বোঝা দুঃসাধ্য, কতকাল যে পরিষ্কার হয় না কে জানে। দেওয়ালে কতগুলো অতি প্রাচীন ছবি, তাদের অবস্থাও ওই কার্পেটেরই মতো, কার বা কিসের ছবি বোঝবার উপায় নেই। ঘরের একপাশে একটা অতি প্রাচীন অতিকায় সোফা সেট আর মার্বেল টপ সেন্টার টেবিল, অন্য পাশে একটা আইভরি ইনলেট টেবিল ঘিরে 5টা উঁচু ব্যাকরেস্টওয়ালা কারুকার্য করা চেয়ার। অতিথি 3 জন এই চেয়ারেই বসেছিল, সাহস করে সোফায় আর বসে উঠতে পারেনি। বাকি 2টো চেয়ার দখল করে বসেছিল ভোলানাথের মামাতো ভাই সোমনাথ আর ভাগ্নে শ্যামল। এদের দুজনেরই পরনে সাদা পাঞ্জাবি আর পাজামা। হেমন্ত ঠিকই বলেছিলেন, দুজনেই অত্যন্ত সুদর্শন। তবে শ্যামল উদ্ধত, দুর্বিনীত, আর সোমনাথ দৃশ্যত শান্ত, ঠান্ডা মাথার লোক। কেন আপনারা বারবার আমাদেরকে বিরক্ত করছেন বলুন তো? বড় মামা মারা গেছে জন্ডিসে, ডাক্তার দাশগুপ্ত যতই ফালতু ডাক্তার হোক না কেন, কোনো রকম গোলমাল থাকলে ঠিক ধরতে পারত, কিন্তু সেও ডেথ সার্টিফিকেট চুপচাপ দিয়ে দিয়েছে। আহ, তুই চুপ কর তো শ্যামল। আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলুন তো, কি হয়েছে? ছোড়দা মারা গেছে অনেক দিন হলো, তারপর থেকে অনেকবার আপনারা এসেছেন, আমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন,
কিন্তু খোলসা করে একবারও বলছেন না যে কেন এসব করছেন। কখনো বলছেন ছোড়দার মৃত্যু নাকি স্বাভাবিক নয়, মানে কেউ তাকে খুন করেছে। হাস্যকর কথা, ডাক্তার বলেছে স্বাভাবিক মৃত্যু, মৃতদেহ দাহ করা হয়ে গেছে, আর এখন এসব বলার কোনো মানে হয়? আবার কখনো বলছেন ডক্টর মিসেস বোসের মার্ডারের সঙ্গে ছোড়দার মৃত্যুর সম্পর্ক আছে, সেটা তো আরও হাস্যকর কথা, কারণ ছোড়দা মারা গেছে ওই মার্ডারের বহু আগে। তাহলে সেই মার্ডারের সঙ্গে তার সম্পর্ক থাকে কিভাবে? দেখুন, আপনার আমাদের ওপর অসন্তুষ্ট হওয়া অন্যায় নয়। আসলে কি জানেন, অনেকগুলো রহস্য জট পাকিয়ে রয়েছে। আপনাদের একটু সাহায্য পেলে সেই জট ছাড়াতে আমাদের একটু সুবিধা হয়। আর কিভাবে আপনাদের সাহায্য করব বলতে পারেন? আপনাদের সব প্রশ্নের উত্তর তো আমরা দিয়ে দিয়েছি, আরো কিছু বাকি আছে? সামান্য কিছু বাকি আছে। আপনাদের কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করলে কি কোনো আপত্তি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। নীলকান্তপুর না ধাপধারা গোবিন্দপুর কোথায় এক মহিলা ডাক্তার খুন হলেন, আর তার মেন্টাল হোমের এক মৃত রুগীর আত্মীয় হয়ে আমাকে পার্সোনাল প্রশ্নের জবাব দিতে হবে, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তা যে হচ্ছে না তা নয়। ঠিক আছে, আমাদের ফিরে যাওয়াটাই বোধহয় এখন বাঞ্ছনীয়। কেবল যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই, ইচ্ছে হলে উত্তর দেবেন, না হলে দেবেন না। প্রশ্ন আপনি নিশ্চয়ই করবেন এবং উত্তরও আমাকে দিতেই হবে। উত্তর দিতে রিফিউজ করলে হয়তো আমাকেই খুনি বলে সন্দেহ করতে শুরু করবেন, কি তাই তো? না না না, ব্যাপারটা অত দূর গড়াবে না। যাই হোক, আমার প্রশ্নটা হলো, একতলায় একটা গোডাউন থাকতেও আপনি তারাতলায় একটা গোডাউন ভাড়া নিয়েছেন কেন? এবাড়ির গোডাউনগুলো বড় মামার ছিল। ছোট মামা যখন ব্যবসা শুরু করে, বড় মামা তখন ওকে ওটা ব্যবহার করতে অ্যালাউই করলো না, তাই তো? গাড়িতে উঠে শিবেন বলল, এখানকার কাজ তো বেশ তাড়াতাড়ি হয়ে গেল, যাবেন নাকি বিদ্যাসাগর রোডে? এখনই, বেশি দূরে তো নয়, যেতে বড় জোর 10 মিনিট লাগবে। দময়ন্তী সম্মতি জানালো। বিদ্যাসাগর রোড বেলগাছিয়ায় বেশ চওড়া রাস্তা, দুপাশের বাড়িগুলো অনেক জমি নিয়ে তৈরি, একমাত্র ঢোকার মুখে একটা প্রকাণ্ড ফ্ল্যাট বাড়ি ছাড়া বাকি সবগুলোই বেশ সুদৃশ্য। রানী নির্ঝারিণীর বাড়িটা দোতলা, সামনে বাগান, পেছনের অনেকটা জমি আছে। গেটের থামে শ্বেত পাথরের ফলকে লেখা আছে, এস্টেট অফ মহারাজা অফ হীরাগঞ্জ। সমরেশ জিজ্ঞাসা করল, হীরাগঞ্জটা আবার কোথায়? শিবেন গাড়ির দরজা লক করতে করতে বলল, ইস্ট পাকিস্তানে কোথাও ছিল, খুব সম্ভবত রাজশাহীতে। নুড়ি পাথর ছড়ানো রাস্তা দিয়ে কড়মড় আওয়াজ করতে করতে তিনজনে ভেতরে ঢুকল। শব্দ শুনে একতলার বারান্দায় যিনি বেরিয়ে এলেন, তিনি অভ্যাগতদের দেখে খুব একটা পুলকিত হয়েছেন বলে মনে হলো না। ভদ্রলোক হাড় জিরজিরে রোগা, গাল ভাঙা, চোখ গর্তে বসা, চোখের দৃষ্টি ঘোলাটে, অনেকটা ছাগলের মতো মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে একটা আধ ময়লা গেঞ্জি আর গোলাপি রঙের স্লিপিং পাজামা। দময়ন্তীর সর্বাঙ্গে একটা অশ্লীল দৃষ্টি বুলিয়ে মুখ বেঁকিয়ে প্রশ্ন করলেন, কে কে আপনারা, কি চান? শিবেন সকলের পরিচয় দিল, তাতে ভদ্রলোকের মুখের বিরক্তি আরো ঘনীভূত হল। বললেন, মেয়ে ছেলে গোয়েন্দা, তার সঙ্গে পুলিশ, তা আমার সঙ্গে কি এই সাত সকালে? আমরা আপনার মামী শাশুড়ির মৃত্যুর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে এসেছি পঙ্কজবাবু। খোঁজ খবর? আবার কিসের খোঁজ খবর? হ্যাঁ, হয়ে গেছে তো এক প্রস্তর, যত ঝামেলা মশাই। আমার মামী শাশুড়ি, শুনুন শুনুন, আমার মামী শাশুড়ি অনেক দিন হলো স্বর্গে গেছেন, নিজেও বেঁচেছেন আমাদেরও বাঁচিয়েছেন। আবার আবার তাকে নিয়ে এত টানাটানির কি দরকার আমি তো বুঝি না বাবু। কে হায় হৃদয় ঘুরে বেদনা জাগাতে ভালোবাসি, দময়ন্তীকে বলল সমরেশ।
কথাটা কিন্তু কানে গেল ভদ্রলোকের। বললেন, হ্যাঁ ঠিক বলেছেন, বা দাদা, বা 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 বা, আপনার তো দেখছি দিব্যি কবিতা টবিতা আছে, হ্যাঁ পুলিশের হৃদয় কাব্যি ভাবাই যায় না। আমি মশাই পুলিশ টুলিশ নই, আমি হচ্ছি এই মহিলার দরোয়ান। দারোয়ান বলেন কি, আরে ভাগ্যবান লোক মশাই আপনি, খাসা চাকরিটা জোগাড় করেছেন তো। শুনুন, যদি কখনো ছাড়ার কথা ভাবেন তো আমাকে খবর দেবেন, আমি হচ্ছি কি একজন ক্যান্ডিডেট। আমরা কি ভেতরে গিয়ে কথাবার্তা চালাতে পারি? অবশ্যই, আরে ভেতরে আসবেন বই কি। শুনুন, এই পঙ্কজ রায়চৌধুরী না কখনো বাইরে দাঁড় করিয়ে রাখে না, বিশেষত মহিলাদের। হ্যাঁ, তার উপর আবার সঙ্গে পুলিশ, ধুলো পায়ে বিদেয় করলে যে কী আতান্তরে পড়ব তা কি আর আমি জানি না ভেবেছেন? শিবেন আরক্ত মুখে কিছু বলতে যাচ্ছিল, বাধা দিল দময়ন্তী। নিঃশব্দে তিনজন পঙ্কজের পেছনে পেছনে বাড়ির ভিতরে ঢুকল। ড্রয়িং রুমটা অনেকটা বাংলা সিনেমায় যেরকম দেখা যায় সেই রকম, একটা চওড়া সিঁড়ি, তার গোড়ায় সোফা সেট পাতা, সিঁড়ির রেলিংয়ের পাশে একটা স্ট্যান্ডার্ড ল্যাম্প, মাথার উপরে একটা দর্শনীয় ঝাড় লণ্ঠন, সোফা সেটের মাঝখানে সেন্টার টেবিলের ওপর একটা দিশি হুইস্কির বোতল আর একটা গেলাস শোভা পাচ্ছে। গেলাসে তখনও কিছু তরল পদার্থ বিদ্যমান। পঙ্কজ অতিথিদের সোফায় বসিয়ে পুনশ্চ হলদে দাঁত বের করে বললেন, ইয়া মানে সকালবেলাতেই যে মদ্যপান করছিলুম সে কথা যেন ভাববেন না, আসলে কাল রাতে একটু বেশি হয়ে গিয়েছিল, তাই তার খোঁয়াড়ি ভাঙছিলুম আর কি। হ্যাঁ বলে একটা চেয়ার টেনে এক পাশে বসলেন, তারপর অলসভাবে সিগারেট ধরিয়ে বললেন, বলুন বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি বলুন। আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তার উত্তর পেলে উপকৃত হব। প্রশ্ন করুন, অবশ্যই অবশ্যই করুন করুন করুন। তবে প্রশ্নগুলো কি আমাদের একসঙ্গে করবেন, না মানে আমাকে আলাদা আড়ালে করলে হতো না? হ্যাঁ, আপনাকে আলাদাই প্রশ্ন করা হবে। আমরা আড়ালে কোথায় যেতে পারি বলুন, সেখানেই যাওয়া যাবে। আমাদের প্রশ্নগুলো আপনার স্ত্রীর না শোনাই বাঞ্ছনীয়। কেন, আমার মামি শাশুড়ির মৃত্যুর সঙ্গে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, যে সে সম্বন্ধে কথা আমার স্ত্রী শুনতে পাবে না? বুঝেছি বুঝেছি, হ্যাঁ এ ব্যাপারে আমাকে ফাঁসানোর ধান্দা। ফাঁসানো মানে কীভাবে ফাঁসানো? না মানে ফাঁসানো মানে আর কি। বাধা এলো সিঁড়ির ওপর থেকে, একটা নারী কণ্ঠ হিস হিস করে উঠল, চুপ করো গাধা কোথাকার, মদ খেলে মাথা ঠিক রাখতে পারো না তো খাও কেন, একদম মুখ না খুলে চুপ করে বসে থাকো। সেই কথার ছোবলে পঙ্কজের সমস্ত শরীরটা যেন কুঁকড়ে গেল। নারীকণ্ঠের অধিকারিণীটি এবার তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। ইনি অবশ্যই মঞ্জুলা রায়চৌধুরী, নির্ঝারিণীর ভাগ্নি, আটোসাটো শরীর, গৌরবর্ণা, সুন্দরী। নিচে নামার আগে একটু প্রসাধনও করে নিয়েছেন মনে হচ্ছে, কিন্তু চাপা পাতলা ঠোঁটে এবং ছোট ছোট চোখে এমন একটা ঠান্ডা কাঠিন্য যে মনে হয় না যে কেউ কখনো সাহস করে এর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করবার চেষ্টা করতে পেরেছে। মঞ্জুলা দময়ন্তীর সামনে দাঁড়িয়ে একটু অবজ্ঞার ভঙ্গিতে নিচু গলায় বললেন, আপনার নাম আমি শুনেছি, আপনি যা জিজ্ঞেস করেন আমায় করতে পারেন। আমি মঞ্জুলা রায়চৌধুরী, হীরাগঞ্জ এস্টেটের আমিই উত্তরাধিকারিণী। ধন্যবাদ। আপনার মামিমার মৃত্যু যে স্বাভাবিক নয়
তাকে যে খুন করা হয়েছে সে কথা কি আপনার জানা আছে? পুলিশ সেরকমই বলছে বটে, প্রমাণ না হওয়া পর্যন্ত আমি জানি না। আপনার মামিমা পার্ক সার্কাসে এক হোমিওপ্যাথের কাছে যেতেন, কে তাকে নাম রেকমেন্ড করেছিল? আমি জানি না। সেটা খুবই আশ্চর্য ব্যাপার, রানী নির্ঝরিণীকে আপনারা দেখাশোনা করতেন, নিশ্চয়ই একজন না একজন সবসময় তার কাছে থাকতেন, অথচ কে তাকে একজন কলকাতায় সদ্য আসা ডাক্তারের নাম জানালো সেটা আপনারা জানেন না? মামিমার কাছে সবসময় আমি বা আমার স্বামী বস থাকতাম আপনার কিন্তু এ ধারণা ভুল। মামিমার একজন নাইট নার্স আর একজন আয়া ছিল, আমাদের পক্ষে তো 24 ঘন্টা আর তার কাছে বসে থাকা সম্ভব ছিল না। তা তো বটেই। আচ্ছা, এই নার্স বা আয়া আপনি কোত্থেকে পেয়েছিলেন? প্রজ্ঞা মনোবিশ্লেষণ দিয়েছিল কি? না, আয়াটিকে পেয়েছিলাম আমাদের পাড়ার এক নার্সিংহোম থেকে। কি নাম সেই নার্সিংহোমের, ঠিকানা জানেন? জানি, এই রাস্তার মুখে একটা বড় ফ্ল্যাট বাড়ি আছে, নাম বাসব দত্তা, তার দোতলায় একটা নার্সিংহোম আছে, নাম ডক্টর তালুকদার্স ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম। বেশ, আর নার্স তাকে কোথায় পেয়েছিলেন? দেখুন, আমার না ঠিক মনে নেই, অনেক দিন আগেকার কথা, আমাদের কোনো বন্ধুই হয়তো দিয়েছিলেন। আপনাদের কি অনেক বন্ধু? হ্যাঁ, আছেন কয়েকজন। তাদের মধ্যে কে হতে পারে মনে করতে পারছেন না? না। আপনি কি শম্ভুচন্দ্র ধারা বা ভোলানাথ চক্রবর্তীকে চিনতেন? না। আপনাদের বাড়িতে যে আয়া কাজ করতেন তার নাম কি? যতদূর মনে পড়ে লীলা হালদার। আপনাদের যে ড্রাইভার আপনার মামিমাকে পার্ক সার্কাসে নিয়ে যেত তার সঙ্গে কি একটু কথা বলা যেতে পারে? না, তাকে আমরা বিদায় করে দিয়েছি। তার ঠিকানা জানেন? না। আপনার মামিমা যে উইল করে গেছেন, আদালতে তার বিরুদ্ধে কোনো রকম মামলা করবেন না? না, করে কোনো লাভ নেই, উনি আটঘাট বেঁধেই উইল করেছেন, পায়ে পা দিয়ে উইল করার আগের দিন প্রচণ্ড ঝগড়া করেছেন, উকিল আর ডাক্তার দিয়ে সাক্ষী সই করিয়েছেন, যা গেছে তা তো গেছেই, মামলা করতে গেলে যা আছে সেটুকুও যাবে। আপনার কি মনে হয় যে এই উইল করার পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে? না, আমার তা মনে হয় না, উনি যা করেছেন তা সচেতনভাবেই করেছেন, অন্য কেউ ষড়যন্ত্র করে করিয়েছে তা হতে পারে না। আপনি কি আপনার মামিমাকে খুব শ্রদ্ধা বা ভক্তি করতেন? প্রশ্নটা শুনে পঙ্কজ গলার মধ্যে হেঁচকির মতো একটা শব্দ করলেন, মঞ্জুলা কোনো কথাই বললেন না। অতঃপর ডক্টর তালুকদার্স ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে শ্রীমতী লীলাবতী হালদার, মোটাসোটা কালো কোলো মহিলা, বয়স 30-50 যা খুশি হতে পারে, তার অনর্গল বাক্যস্রোতের ভেতর থেকে যে কটি তথ্য বের করা গেল তা হচ্ছে, এক, পঙ্কজ রায়চৌধুরী একটি অত্যন্ত পাজি বদমাশ লোক, দুই, তার স্ত্রী মঞ্জুলা একটি অত্যন্ত পাজি বদমাশ মহিলা, তিন, ওদের ড্রাইভার হরিপদ একটি অত্যন্ত পাজি বদমাশ লোক, এবং চার, রানী নির্ঝারিণী একটি অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার বাইরে পাজি বদমাশ মহিলা। এইসব ভয়ানক গুরুত্বপূর্ণ তথ্যের বাইরে আর কিছুই লীলাবতীর কাছ থেকে জানা গেল না, এমনকি নাইট নার্স সম্পর্কেও নয়। বাসব দত্তা থেকে বেরিয়ে শিবেন গাড়ির চাবিটা সমরেশের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই চালা, বৌদি আপনি সামনে বসুন, আমি পেছনের সিটে বসে একটু চিন্তা করি। তুই চিন্তা করবি? চুপ কর, পাজি বদমাশ কোথাকার। কি চিন্তা করছেন বলুন। দেখুন, দুটো কথা আমার কাছে আজকের এই অভিজ্ঞতা থেকে স্পষ্ট হলো। প্রথমত, যারা মারা গেছেন তাদের কেউই তাদের আত্মীয়দের কাছে খুব একটা শ্রদ্ধা বা ভক্তিভাজন ছিলেন না। শম্ভুচন্দ্র ছাড়া বাকি দুজন বাইরের লোকের কুপরামর্শ ছাড়া আলাদা আলাদাভাবে তাদের আত্মীয়দের হাতে নিহত হতে পারতেন। যদিও নিঃসন্দেহে এদের তিনজনের মৃত্যুর মধ্যে একটা যোগসূত্র আছে, এবং সেই যোগসূত্র নীলকান্তপুরে সৃষ্ট হয়ে ডাক্তার রজার ওয়াল্টনের ভেতর দিয়ে এসেছে।
অথচ ডাক্তার ওয়াল্টনের সঙ্গে নীলকান্তপুরের কী সম্পর্ক সেটা এখনও সঠিক বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত, এই তিনজনকেই ডাক্তার ওয়াল্টনের নাম রেকমেন্ড করার সুযোগ যে কেউ ইচ্ছে করলেই পেতে পারত। শম্ভুচন্দ্র মর্নিং ওয়াক করতেন, নির্ঝরিণী নাইট নার্স ছিল, ভোলানাথের বাড়ি ভর্তি ভাড়াটে, একতলায় গোডাউন, লোকজনের আসা যাওয়ার অন্ত নেই। কিন্তু সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করল কে? ডাক্তার অরিজিৎ বোস, বীথিকা, দুজনে একসঙ্গে না অন্য কেউ? এই তিনজনের মধ্যে আমি কমন ফ্যাক্টর এদেরই দেখতে পাচ্ছি, অরিজিৎ, বীথিকা আর রহস্যময় রজার ওয়াল্টন। নীলকান্তপুরকে দেখতে পাচ্ছেন না? হ্যাঁ নিশ্চয়ই। শম্ভুচন্দ্রের মর্নিং ওয়াকের কথা ভাবছেন তাই না? হুম, আর রহিম ওসমান লেনের ভিড়ের কথাও ভাবছে। এরপর সারা রাস্তা আর কেউ কোনো কথা বলল না। আজ বিকেলে কি করছেন? যদি অসুবিধা না হয় তো যাবেন নাকি একবার নীলকান্তপুরে? ট্রেনে যাওয়া দরকার নেই, গাড়িতেই যাব। গাড়ি চালাতে আমার কোনো কষ্ট হয় না, ভালোই লাগে। আর রমলাকেও নিয়ে আসবো। নিশ্চয়ই, সে তো খুব ভালো কথা। বিকেলবেলা শিবেন আর রমলা এসে দেখল দময়ন্তী চিন্তিত মুখে বসে আছে। সমরেশ বলল, বিকাশবাবু এসেছিলেন, তোরা আসার একটু আগে গেলেন। বিকাশবাবু আবার কে? মনে নেই তোর? সেই যে ডাক্তার অরিজিৎ বোসের ভগ্নিপতি, আসানসোলে থাকেন। হ্যাঁ হ্যাঁ, বিকাশ ঘোষ। হ্যাঁ, তা তিনি কি মনে করে? কি ব্যাপার বৌদি, গোপনীয় কিছু নয় তো? আপনার কাছে নয়, তবে আপনার ডিপার্টমেন্টের কাছে গোপনীয়। ভদ্রলোক পুলিশকে কতগুলো কথা বলেননি, সেগুলো আমাকে বলতে এসেছিলেন। পুলিশকে বলেননি কেন? পারিবারিক কেচ্ছা, সব কথা কি পুলিশকে বলা যায়? কথাগুলো কি? প্রথমত, বীথিকার চরিত্র সত্যিই ভালো ছিল না। প্রথম দিন আপনি আমাদের বলেছিলেন যে বীথিকা নিম্ফোম্যানিয়াক ছিল, বিকাশবাবুও সেই কথাই বললেন। অন্নদামিত্যের আশা করেছিলেন যে বিয়ের পর স্বভাব শুধরবে, কিন্তু তা হয়নি। বিয়ের পরেও নাকি নানা রকম কুকীর্তি করেছে। অরিজিৎ দু একবার বাধা দিতে গিয়েছিলেন, কিন্তু তাতে উল্টো ফল হয়েছে। প্রজ্ঞাকেন্দ্রের টাকাটা দিয়েছিলেন অন্নদা মিত্র, কাজেই সেই জোরটা তার ছিল। বিকাশবাবু এসব কথা জানলেন কি করে? সে ব্যাপারটা ইন্টারেস্টিং। আজ থেকে মাস আষ্টেক আগে অরিজিৎ বিকাশবাবুকে গোপনে ডেকে পাঠিয়েছিলেন। তার ইচ্ছে ছিল বিকাশবাবুকে প্রজ্ঞার একটা চাকরি দেওয়া। সেই সময় বিকাশবাবু কয়েকবার নীলকান্তপুরে গিয়েছিলেন, সেখানেই এসব কথা জানতে পারেন। কে বলেছিল এসব কথা? ডাক্তার অরিজিৎ বোস? না, প্রজ্ঞা কেন্দ্রের স্টাফ নার্স। তার আর অন্য কয়েকজনের নাম আমি লিখে নিয়েছি, আজ তাদের সঙ্গে কথা বলা যাবে। অরিজিৎ নিজের ভগ্নিপতিকে গোপনে ডেকে পাঠিয়েছিলেন কেন? প্রকাশ্যে ডাকতে কোনো বাধা ছিল? ছিল বোধহয়, বিকাশবাবু তা জানতে পারেননি। চাকরিটা হয়নি? না, বিকাশবাবুর ধারণা বীথিকা বাধা দিয়েছিল। যাদের নাম বিকাশবাবু করেছেন তারা কারা? ডক্টর স্বপ্না চৌধুরী, প্রজ্ঞা ল্যাবরেটরির সুপারিনটেন্ডেন্ট, মদন মোহন কাঞ্জিলাল, প্রজ্ঞার হেড অফিসের বড়বাবু, মিসেস রাধিকা মৌলিক, স্টাফ নার্স আর দারোয়ান ব্রজনন্দন শুক্লা। ও বাবা, এ যে অনেক লোক, সময় লাগবে তো অনেক। প্রত্যেকের জন্য 2 মিনিট তাহলে হবে? গড়িয়া থেকে যে রাস্তাটা নীলকান্তপুরে গেছে তার উপরেই প্রজ্ঞা মনোবিশ্লেষণ কেন্দ্র, নীলকান্তপুরের আধ মাইলটাক আগেই। কেন্দ্রের চারদিকে প্রায় 10 ফুট উঁচু কাঁটাতার লাগানো ইটের পাঁচিল। রাস্তার উপরে যে টিনের পাত লাগানো 8 ফুট চওড়া গেট আছে, তার উপর দিয়ে কেবল 2টো বাড়ির ছাদটুকু ছাড়া জায়গাটার আর কিছুই দেখা যায় না। গেটের দুপাশে থামের মাথায় 2টো মস্ত আলো, আর তাদের ওপর ইংরেজিতে আর বাংলায় লাল রঙের অক্ষরে প্রজ্ঞা মনোবিশ্লেষণ কেন্দ্রের নাম লেখা। শিবেনের ফিয়ার্ড গেটের সামনে এসে দাঁড়াল। সমরেশ বলল, ঢুকতে দেবে তোরে? আসার আগে ফোন করে দিয়েছি। আচ্ছা, পাগলরা কি ভেতরে
এমনি ঘুরে বেড়ায়, মানে ছাড়া? তাতে তোমার কি, ওনা তো আর তোমাকে কিছু বলতে যাচ্ছে না, জানো না পাগল আর পাগলদের কিছু বলে না। ঠিক তখনই শিবেন হর্ন বাজালো বলে রমলা কি বলল তার শোনা গেল না। গেটটা অবশ্য তৎক্ষণাৎ খুলে গেল। খাকি ইউনিফর্ম পরা ফর্সা মোটাসোটা একজন দরোয়ান বাইরে বেরিয়ে এসে হাত নেড়ে গাড়ি ভেতরে ঢোকার ইশারা করল। শিবেন আস্তে আস্তে গাড়ি গেটের ভেতরে ঢোকালো। দেখা গেল গেটের বাঁ দিকে সাদা রং করা একটা লম্বাটে দোতলা বাড়ি, একতলার সামনে ঢাকা বারান্দা, আর পরপর সবুজ পর্দা ঝোলানো দরজা। কোনোটার মাথার উপরে লেখা রিসেপশন, কোনোটার উপরে আউটপেশেন্টস ডিপার্টমেন্ট, কোনোটা অফিস, কোনোটা ডিসপেন্সারি ইত্যাদি। গেটের ডান দিকে একটা সুন্দর বাগান, নানা রঙের মৌসুমি ফুলের বাহার সেখানে, মাঝখানে একটা পাথরের ফোয়ারাও আছে, তার পেছনে হলুদ রঙের একটা লম্বা তিনতলা বাড়ি, তার মাঝখানে বেশ বড় একটা গাড়ি বারান্দাওয়ালা ঢোকার দরজা, তার দুপাশে আর ওপরে সার সার গ্রিল লাগানো জানলা। গাড়ি বারান্দার ওপর দিয়ে মাধবীলতার ঝাড় তুলে দেওয়া হয়েছে, আর গেটের সামনে একটা খেলার মাঠ, তার চারপাশে নানা রকম দোলনা স্লিপ ইত্যাদি শোভা পাচ্ছে, এবং মাঝখানে পাশাপাশি দুটো ব্যাডমিন্টন কোর্ট। এই মাঠের পেছনে আর একটা সাদা দোতলা বাড়ি। এই বাড়িটা অন্য দুটো বাড়ির চেয়ে স্বতন্ত্র, কারণ অন্য দুটো আধুনিক, ওটা প্রাচীন, যদিও অত্যন্ত ভালো অবস্থায় রাখা আছে। ছিলেন করা দরজা জানলা, কারুকার্য করা থাম, কাঠের ঝিলমিল বাড়িটাকে একটা গাম্ভীর্য দিয়েছে যা বাকি দুটো বাড়িতে অনুপস্থিত। শিবেন গাড়িটা বাঁ দিকের বাড়িটার সামনে দাঁড় করালো। বারান্দায় দুজন, এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। একজন খুব লম্বা, মাথায় কাঁচা পাকা চুল, মুখে তদ্রূপ চাপদাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ট্রাউজার্স আর শার্ট। অন্যজন মাঝারি, অত্যন্ত রোগা, মাথায় চুল ভর্তি, পরনে খদ্দরের শাড়ি। দুজনে তাড়াতাড়ি নেমে এলেন অতিথিদের অভ্যর্থনা করবার জন্যে। নমস্কার, আমার নাম মদনমোহন কাঞ্জিলাল, আমি এখানকার অফিস ইনচার্জ, আর এর নাম রমাশীল, এখানকার গার্ডেন সুপারভাইজার। শিবেন প্রতি নমস্কার করে সকলের পরিচয় দিল। মদনমোহন দময়ন্তীকে বললেন, আপনার কথা আমি শুনেছি, কিন্তু আপনাকে এমপ্লয় করলো কে, বড় ডাক্তারবাবু কি? আমি কিন্তু কোনো রকম ইনস্ট্রাকশন পাইনি। দেখুন, ওকে কেউই এমপ্লয় করেনি, আমাদের বিশেষ অনুরোধে উনি এই কেসটা দেখতে রাজি হয়েছেন, বলতে পারেন যে উনি আমাদের কনসালটেন্ট। তাহলে ওর ফি পেমেন্ট করবে কে, গভর্নমেন্ট না প্রজ্ঞা মনোবিশ্লেষণ? সে ব্যাপারে আপনার চিন্তার কোনো কারণ নেই, ফি যেই দিক প্রজ্ঞাকে দিতে হবে না। হ্যাঁ, তাহলে তো ভালোই, আমি তো আর স্পেসিফিক অর্ডার ছাড়া কোনো রকম টাকা পয়সা ডিসবার্স করতে পারি না, বুঝতেই পারছেন চাকরি করতে হয়, তা যাক গে সে কথা। এখন বলুন ম্যাডাম, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি জায়গাটা একটু ঘুরে দেখতে চাই, বিশেষ করে ডক্টর ঘোষের বাড়িটা, আর কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, এই এনারা বলে কয়েকটা নাম লেখা একটা কাগজ মদনমোহনের হাতে দিল। কাগজটায় চোখ বুলিয়ে মদনমোহন বললেন, আজ তো ছুটির দিন, ডক্টর স্বপ্না চৌধুরী আর মিসেস মৌলিক তাদের কোয়ার্টার্সে আছেন কি না কে জানে, জানতো রমা, একবার দেখে আসুন এরা আছেন কি না, থাকলে একবার এখানে আসতে বলুন। আর ওহে বৃজনন্দন, একবার এদিকে এসো তো, ইনি তোমার সঙ্গে কিছু কথা বলবেন। আপনি যাদের ডাকতে যাচ্ছেন তাদের বলবেন যে আমি দু মিনিটের বেশি কারোর কাছ থেকে নেব না। ব্রজনন্দন আস্তে আস্তে আপনাকে দু চারটে প্রশ্ন করে নি, কেমন? বেশ, করুন। মদনমোহনের কাছে জানা গেল যে প্রজ্ঞার প্রায় সৃষ্টি থেকেই তিনি এখানে আছেন। এর আগে ছিলেন অন্নদামিত্রের শ্যামপুকুরের ছাপাখানায়, সেখানেই ছোট থেকে বড় হয়েছেন, লেখাপড়ায় ম্যাট্রিক পাশ। কিন্তু অন্নদাবাবু ওকে অত্যন্ত স্নেহ করতেন এবং বিশ্বাস করতেন। প্রজ্ঞায় অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্ট দেখার ভার অন্নদাবাবুর রেকমেন্ডেশনেই বড় ডাক্তারবাবু ওকে দিয়েছিলেন। বিথিকাকে উনি জন্মাতে দেখেছেন, ভালো মেয়ে ছিল,
তবে খামখেয়ালি। বড়লোকের মেয়েরা যেমন হয় আর কি, আর খুব বদরাগী, তবে আনন্দ ফুর্তি করতে ভালোবাসত। বড় ডাক্তারবাবু অবশ্য সেটা পছন্দ করতেন না। তাই বলে দুজনের মধ্যে কখনো ঝগড়াঝাটি হতো না। বড় ডাক্তারবাবু আবার একটু গম্ভীর প্রকৃতির ছিলেন কি না? হ্যাঁ, বিথিকার কিছু কিছু ছেলে বন্ধু ছিল, তারা কিন্তু মোটেই সুবিধের লোক ছিল না। না, মদনমোহন তাদের নামধাম জানেন না, জানার চেষ্টাও করেননি। তবে বিথিকাকে এ ব্যাপারে সাবধান করার কথা তিনি কখনো ভাবেননি। তিনি সামান্য কর্মচারী, এসব তার এখতিয়ারের বাইরে। আর বিকাশ ঘোষ বলে কাউকে তিনি চেনেন না। মিসেস রাধিকা মৌলিক লম্বা চওড়া মাঝ বয়সী মহিলা, তার কথাবার্তা অত্যন্ত প্রাঞ্জল। তিনি বললেন যে বিথিকা একটি নষ্ট মেয়ে মানুষ ছিল। বড় ডাক্তারবাবুর মতো দেবতুল্য লোককে দিনের পর দিন কি অপমানটাই না করেছে, সে অপমান অন্য কেউ হলে সহ্য করত না। না না, তার মানে এই নয় যে বড় ডাক্তারবাবু খুনি, অমন কাজ উনি কখনোই করতে পারেন না, কখনোই নয়। এই সম্পত্তির মালিক ছিল বিথিকা, তাই অত দাপুটার দেমাক দেখাতে পারত। হ্যাঁ, ছেলে বন্ধু ছিল বই কি, না থাকলে নষ্টামি করবে কি করে? যত সব হাড় হাবাতে শয়তান, একটা যেত আর একটা আসত, কে জানে তাদের নামধাম কি, তাদের দিকে তাকাতেও প্রবৃত্তি হতো না। না, বিকাশ ঘোষ বলে কাউকে তিনি চেনেন না। ভোলানাথ চক্রবর্তীকে মনে নেই, রানী নির্ঝারিণীকে মনে আছে। রুগীদের সম্পর্কে ভালো খারাপ কিছু বলতে নেই, শম্ভুচন্দ্রধারাকেও মনে পড়ে না। কত রকম রুগী যে দেখেছেন উনি ওর 3 বছরের চাকরিতে। ব্রজনন্দন শুক্লার বাড়ি উত্তরপ্রদেশে, গত 5 বছর সে এখানে আছে। মালকিন ভালো লোক ছিলেন, যেদিনই অনেক রাত করে ফিরতেন সেদিন অনেক টাকা দিতেন গেট খুলে দেবার জন্যে। গাড়ি নিজেই চালাতেন, কখনো কখনো খুব সকালেও বেরিয়ে যেতেন। কত সকালে? 6টা 7টা হবে। সঙ্গে লোক থাকতো কখনো, কখনো একা। কে লোক তা অবশ্য সে দেখেনি, না তাদের চেনবার কোনো প্রশ্নই ওঠে না। ব্রজনন্দনের সাধারণত রাত্রিবেলা আর ছুটির দিন ডিউটি পড়ে, দিনের ডিউটি দেয় অন্য লোক। ডক্টর স্বপ্না চৌধুরীকে বেশ কালোই বলা যায়, কিন্তু হাব ভাবে আর কথাবার্তায় একেবারে পাক্কা মেম সাহেব। বয়স 30-এর ওপারেই হবে, কিন্তু সেটা কম দেখানোর একটা আগ্রহ এবং চেষ্টা লক্ষ্য না করে পারা যায় না। ডক্টর চৌধুরী বললেন যে বিথি ওয়াজ আ ভেরি নাইস গার্ল, হ্যাপি গোলাকি, জীবনটা উপভোগ করতে ভালোবাসত, সেজন্যে অনেকে ওর সম্পর্কে খারাপ কথা বলত। বাট শি কুডন্ট কেয়ারলেস, অ্যান্ড ওয়াই শুড শি? হার হাজব্যান্ড ওয়াজ আ গ্রাম্পি রামগরুরের ছানা, আ গুড ম্যান ইয়েস, কিন্তু বেশি ভালো আবার ভালো নয়। দুজনের ছিল দুরকমের চরিত্র, তাই বলে একটা চরিত্র ভালো আর অন্যটা খারাপ এরকমের কথা যারা বলে তারা ঠিক করে না। ডক্টর চৌধুরী কলকাতা থেকে ডাক্তারি পাশ করে বিলেতে গিয়েছিলেন, সেখান থেকে বেশ কয়েকটা ডিগ্রি নিয়ে এসেছেন। এখানকার রিসার্চ ডিপার্টমেন্টটা উনিই চালান, এই ডিপার্টমেন্টটাই ছিল বিথিকার আন্ডারে। বিথিকা পাগলের ডাক্তার ছিল না, ছিল প্যাথোলজিস্ট। তাছাড়া রিসার্চে ওর একটা ফ্লেয়ার ছিল, সেই কারণে একটা ওয়েল ইকুইপড ল্যাবরেটরি এখানে গড়ে তুলেছিল। নানা রকম ড্রাগস নিয়ে এখানে কাজকর্ম হয়, কয়েকজন রিসার্চ স্কলার আছেন, প্রত্যেকেই কোয়ালিফাইড ডাক্তার। তারা এখানে থাকেন না, কলকাতা থেকে যাতায়াত করেন। হ্যাঁ, নানা রকম বিষ নিয়েও কাজকর্ম হয়। না, পটাশিয়াম সায়ানাইড নিয়ে কখনো কাজ হয়নি, না রুগীদের ওপর কখনো এক্সপেরিমেন্ট চালানো হয় না। আর সবশেষে ডক্টর চৌধুরী জানালেন যে ডক্টর অরিজিৎ বোস ওয়াজ পারফেক্টলি ক্যাপেবল অফ কিলিং হিজ ওয়াইফ অর এনিবডি এলস ফর দ্যাট ম্যাটার। ওর মধ্যে একটা স্ট্রিক অফ সেডিজম ছিল, অবশ্য তার কোনো প্রত্যক্ষ প্রমাণ তিনি পাননি, তবে এটা তার বদ্ধমূল ধারণা। হ্যাঁ, বিকাশ ঘোষ বলে একজনের সঙ্গে এখানে পরিচিত হয়েছিলেন, সুবিধের লোক নয়। বিথিকা তাকে দেখে বেশ আপসেট হয়ে পড়েছিল, শি কাইন্ড অফ থ্রু হিম আউট অফ দিস প্লেস। ডক্টর চৌধুরীর সঙ্গে বাক্যালাপ শেষ হবার পর
দময়ন্তী বিথিকার শোবার ঘরটা দেখার ইচ্ছা প্রকাশ করল। মদনমোহন পকেট থেকে এক গোছা চাবি বের করে বললেন, আমার কি সঙ্গে যাওয়ার দরকার আছে? নিশ্চয়ই, আপনি না গেলে কি করে হবে? এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না জানেন। ওই ঘরটায় যতবার যাই সেই ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়ে যায়, ভালো লাগে না বলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে রাস্তায় নামলেন। সামনে আঙুল বাড়িয়ে বললেন, ওই যে খেলার মাঠের ওপারে বাড়িটা দেখছেন, ওটাই বিথিকার বাড়ি ছিল। সমস্ত বাড়িটা নিয়েই থাকতেন? এটা তো মস্ত বাড়ি। না, সমস্ত বাড়ি নিয়ে থাকতেন না, একতলায় আছে স্পেশাল ওয়ার্ড, ডাক্তার বোসেরা থাকতেন দোতলায়। স্পেশাল ওয়ার্ড মানে? সাধারণ ওয়ার্ডের থেকে একটু আলাদা এই আর কি। ওই থাকার বন্দোবস্ত, খাওয়া দাওয়া ইত্যাদি একটু ভালো, পার্সোনালাইজড সার্ভিস। এখানে থাকতে গেলে কি বেশি পয়সা দিতে হয়? তবে সব ক্ষেত্রে নয়, এই ব্যাপারটা ডাক্তার বোসের মর্জির উপর নির্ভর করে। এই ওয়ার্ডটা কি প্রজ্ঞার গোড়া থেকেই ছিল? না, আগে ওখানে লাইব্রেরি ছিল, পরে লাইব্রেরিটা উঠে আসে আমার অফিসের দোতলায়। এই ওয়ার্ডটা তৈরি করার কোনো বিশেষ কারণ ছিল কি? হ্যাঁ ছিল, অনেক রুগী জেনারেল ওয়ার্ডে থাকতে চাইতেন না, আবার অনেকের স্পেশাল ট্রিটমেন্টের দরকার হতো, আবার কোনো কোনো রুগী তো আইসোলেশন পছন্দ করতেন, এই সব কারণেই আর কি। তা কতদিন চালু হয়েছে এই ওয়ার্ডটা? এই বছর তিনেক হবে। কথা বলতে বলতে খেলার মাঠ পার হয়ে সকলে বাড়ির সামনে এসে দাঁড়ালো। মদনমোহন বললেন, প্রজ্ঞা এই বাড়িতেই প্রথম খোলা হয়েছিল, পুরনো বাড়ি, সারি টারি অনেক ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল। অন্নদাবাবু আর তার দুই ছেলে এসেছিলেন, কলকাতা থেকে অনেক নামকরা গাইয়েরা এসেছিলেন, কত আনন্দ উদ্দীপনার মধ্যে সব শুরু হয়েছিল। তখন কে জানতো যে আজ তার এই অবস্থা হবে? বড় ডাক্তারবাবুর অনেক প্ল্যান ছিল, উনি আস্তে আস্তে সেগুলো চালুও করছিলেন, সর্বাধুনিক যন্ত্রপাতি বসিয়েছেন, রুগীদের বিজ্ঞানসম্মত রিক্রিয়েশনের ব্যবস্থা করেছেন, জেনারেল ওয়ার্ডে আজ 40 জন রুগীর চিকিৎসাও হচ্ছে, কিন্তু সবই হয়তো নষ্ট হয়ে যাবে। প্রকাণ্ড দরজা ঠেলে ভেতরে ঢুকলেন মদনমোহন। ঢুকেই একটা হলঘর, লাল কার্পেটে মোড়া, একপাশে একটা আধুনিক সোফা সেট, অন্য পাশে একটা লম্বা টেবিল রিসেপশনিস্টের জন্য, দেওয়ালে দুটো বড় অয়েল পেন্টিং, একটা যিশুর জন্মের, অন্যটা লুম্বিনীতে বুদ্ধের জন্মের। বেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। ঘরটার তিন দিকে তিনটে দরজা, দুটোর ওপর লেখা স্পেশাল ওয়ার্ড, অন্যটার উপর লেখা প্রাইভেট। মদনমোহন চাবি নিয়ে প্রাইভেট দরজাটি খুললেন। ভেতরে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলায় দুদিকে দুটো ফ্ল্যাট, একটার দরজায় অরিজিৎ আর বিথিকার নেম প্লেট, অন্যটায় কিছু নেই। মদনমোহন অরিজিতের ফ্ল্যাটের দরজা খুলতে খুলতে বললেন, বড় ডাক্তারবাবু এই দিকে থাকতেন, ওই ফ্ল্যাটটা গেস্টদের জন্য। গেস্ট? কীরকম মানে, এখানে কীরকম ধরনের গেস্ট থাকতেন? অনেকেই থাকতেন, বড় ডাক্তারবাবু বা বিথিকার বন্ধুবান্ধবেরা মাঝে মধ্যে এসে থাকতেন, কখনো কখনো বিদেশি স্পেশালিস্টরাও আসতেন, আবার কখনো কখনো রুগীদের কোনো আত্মীয়ও থেকে যেতেন এমার্জেন্সির সময়। আচ্ছা, নিচে স্পেশাল ওয়ার্ডে এখন কতজন রুগী আছেন? এখন একজনও নেই, তবে জেনারেল ওয়ার্ডের একজন আসতে চাইছেন, কিন্তু বড় ডাক্তারবাবু নেই, কাজেই কেউ ডিসিশন নিতে পারছেন না। আসুন, এটা বিথিকার শোবার ঘর ছিল। ঘরটা বেশ বড়, একপাশে একটা জোড়া খাট, তার উপর ঝালুর দেওয়া চকমকে বেড কভার পাতা, অন্য পাশে প্রকাণ্ড বড় ড্রেসিং টেবিল, আর তার অতিকায় আয়না। ড্রেসিং টেবিলের উপর অসংখ্য প্রসাধনের জিনিসপত্র সাজানো, একদিকে দুটো ওয়ার্ড্রব বেশ বড়, সেগুলোর পাশে বাথরুমে যাওয়ার দরজা, খাটের পাশে দুটো চেয়ার আর একটা ছোট টেবিল। দময়ন্তী ঘুরে ঘুরে সব দেখল, বাথরুমের দরজা খুলে ভেতরে উঁকি দিল, ওয়ার্ড্রব দুটো খুলে দেখল, তারপর মদনমোহনকে প্রশ্ন করল, দুটো ওয়ার্ড্রবই তো দেখছি বিথিকার,
অরিজিৎবাবুর জামাকাপড় কোথায় থাকতো? ইয়ে মানে ওর ওয়ার্ড্রপটা আছে ওই কোণের ঘরটায়। সেটা একবার দেখে আসি, চলুন। বলে মদনমোহন সবাইকে নিয়ে দীর্ঘ করিডোরের অন্য প্রান্তে একটা ঘরে নিয়ে গেলেন। এই ঘরটা আগেরটার তুলনায় অনেক ছোট। একটা সিঙ্গেল খাট, একটা আলমারি, একটা টেবিল আর গোটা দুয়েক চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। দময়ন্তী এই আলমারিটাও খুলে দেখল, তারপর মদনমোহনকে বলল, চলুন, আমার দেখা হয়ে গেছে। গাড়িতে উঠে দময়ন্তী শিবেনকে জিজ্ঞেস করল, ড্রেসিং টেবিলে বিথিকার সব রকমের প্রসাধনের জিনিস দেখলুম, দেখলুম না কেবল লিপস্টিক, সেগুলো কি আপনারা নিয়ে গেছেন? হ্যাঁ, ফরেন্সিক দেওয়া হয়েছিল। কটা লিপস্টিক ছিল? এক গাদা, 30-40টা তো হবেই। তাই হবে, বিথিকার সব কিছুই দেখছি অতিরিক্ত বেশি। অসংখ্য শাড়ি, অসংখ্য জুতো, অজস্র ব্যাগ, অদ্ভুত। আচ্ছা শিবেনবাবু, প্রথমে বোধহয় রানী নির্ঝরিণী মারা যান, তাই না? তারপর ভোলানাথ, সব শেষে শম্ভুচন্দ্র। হ্যাঁ তাই বটে, এই মারা যাওয়ার পারম্পর্যটা কি খুব দরকারি? খুব দরকারি। আপনি কি করে বুঝলেন? এই সকলের কথাবার্তায়। আচ্ছা একটা ব্যাপার লক্ষ্য করলেন, যে বিকাশ ঘোষকে মদনমোহন চিনতে পারলেন না, কিন্তু ডক্টর স্বপ্না চৌধুরী পারলেন। হ্যাঁ, স্বপ্না চৌধুরী দেখলুম তার মালকিনের অত্যন্ত গুণমুগ্ধ এবং খুব ঘনিষ্ঠ বন্ধু। হয়তো একই কলেজ থেকে পাশ করেছেন, সামান্য দু এক বছরের ফারাক থাকলেও থাকতে পারে। আগামী রবিবার আমরা আবার এর বাড়িতে যাব, ইতিমধ্যে এর সম্পর্কে কিছু খোঁজ খবর নিলে ভালো হয়। ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ প্রায়, তবে প্রমাণ চাই শিবেনবাবু, নিশ্চিদ্র প্রমাণ না হলে এই নিরেট শয়তানির দেওয়ালটা ভাঙা যাবে না। পরের মঙ্গলবার সন্ধেবেলা শিবেন এলো, বলল, ডাক্তার স্বপ্না চৌধুরীর সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, খুব ইন্টারেস্টিং কিছু নয়, তবে নেহাত ফ্যালনাও নয়। কীরকম? ডাক্তার চৌধুরী আর বিথিকা এক ক্লাসে পড়তেন, বিথিকা এক বছর ফেল করেছিল। ডাক্তার চৌধুরী বিয়ের আগে ছিলেন সান্নাল, ডাক্তার হিরণময় সান্নালের মেয়ে। বুঝতেই পারছেন, স্বপ্না আর বিথিকা দুজনেই মস্ত পয়সালা পরিবারের মেয়ে। স্বপ্নার দুবার বিয়ে হয়েছিল, দুবারই বিচ্ছেদ হয়েছে। বিলেত থেকে ফেরার পর ভাইদের সঙ্গে গোলমাল বেঁধেছিল, তখন বিথিকা ওকে নীলকান্তপুরে নিয়ে যায়। এই পর্যন্ত, এবার বলুন এর থেকে কি বুঝলেন? বিশেষ কিছু নয়, কেবল এইটুকুই মনে হচ্ছে যে স্বপ্না বিথিকার অনেক গোপন কথা জানতেন, যা সম্ভবত আর কেউ জানত না। আচ্ছা বিথিকার ভাইদের সঙ্গে কোনো কথা বলতে চান না? না, আপনারা যা জেরা করেছেন তাই যথেষ্ট, ওদের কাছ থেকে আর বিশেষ কিছু জানা যাবে বলে মনে হয় না। ওরা ওদের ভগ্নিপতিকে শ্রদ্ধা করত, ভালোবাসত, আর বিথিকা ওদের বোন, এই অবস্থায় ওরা দুজনকেই আড়াল করে কথা বলবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা নূরপুরে ববি রোজারিওর কোনো খোঁজ পাওয়া গেল? না, ভুয়ো নাম বা ভুয়ো ঠিকানা। আমিও তাই অনুমান করেছিলাম। আপনার আর কিছু জানবার নেই? আছে, রানী নির্ঝরিণী, ভোলানাথ আর শম্ভুচন্দ্রের মৃত্যুর সঠিক সময়গুলো বলবেন। নির্ঝরিণী মারা যান গত বছরের আগের বছর জানুয়ারি মাসে, ভোলানাথ মারা যান গত বছর ফেব্রুয়ারি মাসে, আর শম্ভুচন্দ্র গেছেন গত বছর ডিসেম্বরে, বিথিকা মারা যাওয়ার মাসখানেক আগে। আর গত বছর অগস্ট মাস থেকে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়, তাই না? হ্যাঁ তাই। দময়ন্তী আর কোনো প্রশ্ন করল না, চুপ করে বিষণ্ণ মুখে বসে রইল অনেকক্ষণ, তারপর বলল,
বড় নোংরা ব্যাপার, নোংরা ষড়যন্ত্র, কিন্তু প্রমাণ কোথায়? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও নেই, একমাত্র উপায় সম্মুখ যুদ্ধ। উত্তম প্রস্তাব, কিন্তু কার সঙ্গে? দময়ন্তী শিবেনকে বলল, কাল সন্ধেবেলা বিবেকানন্দের ছোট ভাইকে ধরে আনতে পারেন, যদি আসতে না চায় অ্যারেস্ট করে নিয়ে আসবেন, ওয়ারেন্ট নিয়ে যাবেন। তাই হবে। বিবেকানন্দ ধারার ছোট ভাই বিশ্বানন্দ ডিগডিগে রোগা, গর্তে বসা চোখ, ভাঙা গাল, ঘোরতর কৃষ্ণবর্ণ, এক কথা যাকে বলে চোয়ারে চেহারা, বয়স 30-35-এর মধ্যে। ঘরে ঢুকেই খোলা গলায় চিৎকার জুড়ে দিলেন, আমাকে এখানে জোর করে আনার অর্থ কি? একই মগের মুলুক, দেশে আইন কানুন নেই। দাদা এক্ষুনি উকিল নিয়ে এসে পড়বে, তখন মজা টের পাবেন আপনারা। নিশ্চয়ই, তবে আপনি কতটা মজা টের পাবেন সেটা নির্ভর করছে আপনি কতটা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চান তার উপরে। একটি হত্যাকাণ্ডে কোনো রকমভাবে লিপ্ত থাকার কি শাস্তি আপনি তা জানেন? কে কে? কোন হত্যাকাণ্ড? আমি কোনো হত্যাকাণ্ডে লিপ্ত নই। আলবাত লিপ্ত। কে আপনাকে 10,000 টাকা দিয়েছিল, যা দিয়ে আপনি কলেজের তহবিল থেকে সরানো টাকা পুড়িয়ে দিয়েছিলেন? সে টাকা তো আপনি ঘোড়ার খুরে উড়িয়েছিলেন। কে কে সব কথা বলেছে আপনাকে? বাজে কথা, যে বলেছে সে মিথ্যা কথা বলেছে। পারবেন আদালতে এসব প্রমাণ করতে? নিশ্চয়ই পারবো। আমার কাছে এমন সাক্ষ্য প্রমাণ আছে যা দিয়ে আপনি যে সেই টাকার বিনিময়ে আপনার বাবাকে ডাক্তার রজার ওয়াল্টনের কাছে নিয়ে গিয়েছিলেন এবং সেই ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েই আপনার বাবার মৃত্যু হয়েছিল, তাও আমি প্রমাণ করতে পারবো। দীননাথ কলেজের প্রিন্সিপাল দয়া করে আপনার চুরি ক্ষমা করেছিলেন, কিন্তু দেশের আইন আপনার এই নরহত্যায়, বিশেষ করে পিতৃহত্যায় সাহায্য করতে ক্ষমা করবে না। বাজে কথা সব, আমি আমার বাবাকে মানিনি। বাবা জন্ডিসে মারা গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ডক্টর রজার ওয়াল্টনের দেওয়া জন্ডিসের জীবাণু মিশ্রিত ওষুধ খেয়েই যে মৃত্যু হয়েছিল। রজার ওয়াল্টন কি ওষুধ দেবে তা আমি কি করে জানবো? আলবাত জানতেন, নইলে রজার ওয়াল্টনের নাম প্রস্তাব করেছিলেন কেন? সেই লোকটার সঙ্গে কি করে পরিচয় হয়েছিল আপনার? আমার কোনো পরিচয় ছিল না, চিন তুমি না ওকে। কে তাহলে ওর নাম ঠিকানা দিয়েছিল আপনাকে? মিস্টার কামুত প্রসাদ শর্মা বলে এক অবাঙালি ভদ্রলোক, রেসের মাঠে পরিচয় হয়েছিল। সে আপনাকে কেবল বলেছিল যে আপনার বাবাকে রজার ওয়াল্টনের নাম করতে আর তার কাছে একদিন নিয়ে যেতে, আর তাহলেই আপনার গচ্ছা যাওয়ার টাকাটা সে পুরোটা দিয়ে দেবে, তাই না? হ্যাঁ, অনেকটা তাই বটে। আমি কেবল কথায় কথায় তাকে বলেছিলাম যে বাবা হোমিওপ্যাথি করাতে চান, কিন্তু কোনো ডাক্তার পছন্দ হচ্ছে না। আপনাকে যখন কামতা প্রসাদ টাকা দিতে গেল, আপনার মনে হলো না যে এর পেছনে কোনো নোংরা ব্যাপার থাকতে পারে? শর্মাজি আমাকে বলেছিলেন যে রজার ওয়াল্টন খুব ভালো ডাক্তার, কিন্তু পোষার জমাতে পারছেন না, তাই কেউ রুগী নিয়ে গেলে উনি খুশি হয়ে তাকে কিছু দিয়ে থাকেন। তাছাড়া তখন আমার টাকার ভীষণ দরকার ছিল। তা তো বুঝতেই পারছি, তাই বলে কিছু দেওয়া মানে 10,000 টাকা? রেসের মাঠে আপনি গেছেন কোনোদিন? গেলে বুঝবেন যে ওটা ওখানে এমন একটা বিরাট বড় অঙ্কের কোনো ব্যাপার নয়। ওই কামতা প্রসাদের ঠিকানা আপনি জানেন? না, রেসের মাঠে কত লোকের সঙ্গে আলাপ হয়, সকলের ঠিকানা কি মনে রাখা সম্ভব? তবে শুনেছি ভদ্রলোক বোম্বেতে থাকেন, বোধহয় সেখানেই ফিরে গেছেন। ঠিক এই সময় বিবেকানন্দ সঙ্গে সম্ভবত তার উকিলকে নিয়ে ঘরে ঢুকলেন। দময়ন্তী তাদের স্বাগত জানিয়ে বলল, আপনার ভাইকে নিয়ে যেতে পারেন বিবেকানন্দবাবু, আমাদের আলোচনা যা হওয়ার হয়ে গিয়েছে, তবে আপনাকে কতগুলো কথা বলার ছিল, সেগুলো দয়া করে শুনে যাবেন। তুমি বিশ্বনন্দ বেটার ছেলেকে সন্দেহ করলে কিভাবে? সন্দেহ করাটাই তো স্বাভাবিক, আমাদেরও করা উচিত ছিল, কিন্তু বিশ্বানন্দ ধারার কথাটা একবারও খেয়াল হলো না, আশ্চর্য। তবে এই লোকটার এত খবর আপনি পেলেন কোত্থেকে? দীননাথ কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর অজিত চট্টোপাধ্যায় আমার প্রফেসর ছিলেন, তাকে একটা ফোন করে সব খবর জোগাড় করেছি। তবে কেউ চেনা জানা না থাকলে আপনাকে বলতুম খোঁজ খবর করবার জন্য। বুঝতেই পারছেন, ভেতরের লোক না থাকলে ষড়যন্ত্র বানচাল হয়ে যেতে পারত।
রিমোট কন্ট্রোলের একটা সীমা আছে তো? তা তো বটেই। মোটেই তা তো বটেই না। তা তো বটেই মানে কি? আমি জানতে চাই বিশ্বনন্দ ধারাকে কেন এবং কি প্রকারে তোমার সন্দেহ হইল, তার অপর দুই ভ্রাতাকে কেন হইল না? বড় ভাই নিজেই তার বাবার মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেন। মেজভাই মিলিটারি, বাড়িতে আসেন না। ছোট ভাই প্রফেসরি ছেড়ে দাদার ব্যবসায় যোগ দিচ্ছেন। এদের মধ্যে ছোট ভাইটিকেই সন্দেহ হবে না তো কার ওপর হবে? যদি আমার সন্দেহ অমূলক প্রমাণিত হতো তখন জ্যাঠুতো ভাইদের সম্পর্কে খোঁজ নিতাম, তবে আমি প্রায় নিশ্চিত ছিলাম যে আমার ভুল হয়নি। কিন্তু ভাইদের মধ্যে একজন কেন? রজার ওয়ালটনের নাম তো যে কেউ সাজেস্ট করতে পারতেন। শম্ভুচন্দ্র তো দরজা বন্ধ করে বসে থাকতেন না, তাঁর কাছে অনেক লোক দেখা করতে আসতেন, তাদের মধ্যে যে কেউ তা করতে পারতেন। তা যে করতে পারতো না তা নয়, কিন্তু সেটা একটু কঠিন ব্যাপার হতো। কেন? তাহলে ষড়যন্ত্রটা সম্বন্ধে একটু বলা দরকার। যারা ষড়যন্ত্র করেছিল তারা দেখেছিল যে বড়লোক খিটখিটে প্রায় উন্মাদ বৃদ্ধ লোকেদের আত্মীয় স্বজন তাদের দীর্ঘ জীবনের চেয়ে মৃত্যু কামনাই বেশি করে থাকে। সরাসরি খুন হয়তো করতে চায় না বা পারে না, কিন্তু তাদের বিরুদ্ধে খুব ছোটোখাটো অন্যায় কাজ করতে বড় একটা আপত্তিও করে না। এক্ষেত্রে দেখো তারা কী করছে, তাদের আত্মীয়দের এক হোমিওপ্যাথের কাছে নিয়ে যাচ্ছে, তাতে তাদের বিবেক দংশন হওয়ার কোনো কথাই নয়। কিন্তু যে উপায়ে তাদের সেই কাজটা করানো হচ্ছে তাতে তাদের মনে একটা সন্দেহ বা সংশয় হওয়ার কথা। তারা কেবল সেই জায়গায় চোখ বন্ধ করে থাকছে। মানে ধরো আজ যদি তোমাকে কেউ বলে তোমার স্ত্রী টেবিলে এই ফুলের তোড়াটা রেখে এসো, তার জন্য তোমাকে 10,000 টাকা দেব, তাহলে প্রথমেই তোমার সন্দেহ হওয়া উচিত যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর গণ্ডগোল আছে। এই সন্দেহটাই এরা চেপে রেখেছেন। তার মানে পঙ্কজ রায়চৌধুরী যে হঠাৎ তেরিয়া হয়ে বলেছিলেন আমাকে ফাঁসানোর চেষ্টা, সেটা এই অপরাধবোধেরই বহিঃপ্রকাশ? ঠিক তাই, পঙ্কজ পেঁচি মাতাল। মামি শাশুড়ির তহবিল থেকে মদের টাকা খুব সহজে বেরোতো বলে মনে হয় না। আজ যদি ছাপ্পার ফারকে সেই টাকা আসে তাহলে একজন হোমিওপ্যাথের কাছে তাকে নিয়ে যেতে আপত্তির তো কোনো কারণ নেই। দুজনেই সমান, সন্দেহ করতে গেলে দুজনকে একসঙ্গে এবং আলাদা আলাদাভাবে করা উচিত, তাই না বৌদি? হ্যাঁ তাই। কিন্তু নিকট আত্মীয়দেরই জড়াতে হবে কেন? বাইরের লোকও তো লাগানো যেত। তা যেত, কিন্তু ষড়যন্ত্রের টাইমিং এবং পারম্পর্য দুটোই খুব জরুরি ছিল। কাছের লোক না হলে এটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা ছিল খুব বেশি। তাহলে এই তিনটে হত্যাকাণ্ড এবং বিথিকার মৃত্যুর সঙ্গে সম্পর্কটা কোথায়? সেইটে জানতে গেলে আরও সাক্ষ্য প্রমাণ দরকার। স্রেফ অনুমানের ওপর নির্ভর করলে চলবে না। শিবেনবাবু, কাল একবার পঙ্কজ রায়চৌধুরীকে বাজিয়ে আসবেন? আসব, আপনার যাওয়ার দরকার নেই, ব্যাপারটা আমি বুঝে গেছি। কেবল সমরেশের শেষ প্রশ্নটার উত্তর কিন্তু এখনও বুঝে উঠতে পারেনি, আর আমার এখনও বিশ্বাস যে বিথিকা এবং রজার ওয়াল্টন একই ব্যক্তি হতে পারে। আর হ্যাঁ, একটা কথা, বিবেকানন্দ, বিশ্বানন্দ, পঙ্কজ, সোমনাথ আর শ্যামল, এদের প্রত্যেকের একটা করে ফটো জোগাড় করতে পারেন? পারি, কাল না পেলেও পরশু পাবেন। শিবেন এলো একটু রাতের দিকে, বলল, সেই একই ব্যক্তি, শ্রীযুক্ত কামতা প্রসাদ শর্মা, বিশ্বানন্দের বেলায় রেসের মাঠে, পঙ্কজের বেলায় শুড়িখানায়। কিপটে মাগি যা হাত খরচা দিত তাতে বাংলা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছিল। কেউ যদি স্কচ খাওয়ায়, খাঁটি স্কচ, স্কটল্যান্ডে তৈরি, তাহলে তার অনুরোধ না রাখা কি ভদ্র লোকের কাজ? আর সামান্য অনুরোধ, এক বেচারি ডাক্তার বিলেত থেকে ফিরে পয়সা জমাতে পারছে না, তার কাছে রুগী পাঠানো, এর মধ্যে অন্যায়টা কি আছে? আমি এরকমই সন্দেহ করেছিলাম। ফটো এনেছেন? ধারা ব্রাদার্স আর পঙ্কজের ছবি এনেছি, সোমনাথ আর শ্যামলের ছবি পাবেন কাল, এখন রেডি নেই। সোমনাথ আর শ্যামল কি বলল? আপনি তো ওদের জোর করতে বলেননি, তাই কিছু জিজ্ঞেস করেনি, তবে ফটো চাওয়ায় খুব খেপে গেছে, বেঁকিয়ে বেঁকিয়ে দু চার কথা শুনিয়েও দিল,
কাল বিকেলে গিয়ে নিয়ে আসতে বলেছে। সোমনাথ ভট্টাচার্য আর শ্যামল রায় দুজনেই সন্ধ্যের একটু আগেই উপস্থিত। সমরেশ ঠিক তক্ষুনি অফিস থেকে ফিরেছে, আপ্যায়ন করে দুজনকে বসবার ঘরে বসালো, একটু আলাপচারি করবার চেষ্টা করল। দময়ন্তী যখন ঘরে ঢুকল তখন তিনজনেই গম্ভীর মুখে নীরবে বসে আছে। সোমনাথ সরাসরি প্রশ্ন করল, আমাদের ছবি চেয়েছেন কেন? আপনাকে সেসব কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, আপনার ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না। কৈফিয়ত চাইছি না, জানতে চাইছি কি আমাদের অপরাধটা কি যে আপনাকে আমাদের ছবি দিতে হবে। কে বলেছে আপনাকে যে কেবল অপরাধীদেরই ছবি আমি সংগ্রহ করি? দেওয়ালে ওই যে ছবি ঝুলছে ওকে চেনেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাজে বকবেন না, আপনার কি ধারণা আমরা ছোড়দাকে খুন করেছি? ডক্টর দাশগুপ্তের সার্টিফিকেটটা ভুয়ো। আপনার এসব প্রশ্নের জবাব দিতেও আমি বাধ্য নই, তবে হ্যাঁ আপনারা যদি নিজেদের উপকার চান তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিতে পারেন। কি প্রশ্ন? ডক্টর রজার ওয়ালটনের নাম আপনাদের কে দিয়েছিল? সোমনাথ এই প্রশ্নের জবাব দিতে দিতেই শ্যামল তাকে বাধা দিল, কিন্তু সোমনাথ হাত নেড়ে বলল, তুই চুপ করে বসে থাক, সোমনাথ ভট্টাচার্য না কাউকে ভয় পায় না। হ্যাঁ, ডক্টর রজার ওয়ালটনের নাম দিয়েছিলেন একজন অবাঙালি ভদ্রলোক। তার সঙ্গে কোথায় আলাপ হয়েছিল আপনার? তারাতলায়, আমার গোডাউনের পাশে একটা ফ্যাক্টরি আছে, উনি সেখানেই আসতেন, ওখানেই আলাপ। উনি কত টাকা দিয়েছিলেন আপনাকে? এক পয়সাও না। মিথ্যে কথা। মুখ সামলে কথা বলবেন বলে দিচ্ছি, মেয়ে ছেলে বলে রিয়াজ করব ভাববেন না। আমি শ্যামল রায়, খেপে গেলে জানোয়ার। খেপে না গেলে কোনো ইতর বিশেষ হয় বলে তো মনে হয় না। যা বলেছেন। পেছন থেকে বলল শিবেন, একটু আগে এসে ঢুকেছে। চুপ করে বসো তো ছোকরা, এটা তোমার পাড়ার গলি নয়, বেশি গোলমাল করলে না এক্ষুনি চালান করে দেবো, আর এবার একেবারে সোজা লালবাজার। বসে পড় শ্যামল, ঝামেলা করিস না, এই নিন ছবি চেয়েছিলেন দিয়ে গেলুম, আর কিছু করতে হবে? না, আপাতত এতেই হবে, কেবল আমার প্রশ্নের জবাব এখনো পাইনি, কত টাকা দিয়েছিলেন কামতা প্রসাদ? সে সময় বাজারে আমার একটা লোন ছিল, সেটা শোধ করে দিয়েছিলেন, আমাকে না জানিয়েই করেছিলেন। কত টাকা? আপনার এই প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আয়শামল, কথা হচ্ছিল পরদিন সন্ধেবেলা। দারুণ দেখতে কিন্তু মামা ভাগ্নিকে। যা বলেছেন, ফিল্মস্টার ফিল্মস্টার চেহারা, ভাগ্নিটি কেন যে সিনেমায় সুবিধা করতে পারল না কে জানে। এই আলোচনা আর এগোতে পারল না, দরজায় বেল বেজে উঠল। সমরেশ দরজা খুলে দিতে যিনি ঘরে ঢুকলেন তিনি শ্রীমতী মঞ্জুলা রায় চৌধুরী। ঘরে ঢুকেই মঞ্জুলা দময়ন্তীকে বললেন, এই তো আপনি, হ্যাঁ আপনার সাথে আমার একটা বিশেষ জরুরি কথা আছে। বলুন। আচ্ছা আচ্ছা বলছি, গতকাল আপনি এই একে আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন, আমার স্বামী মাতাল, ওর বুদ্ধি শুদ্ধি ঠিক নেই, উনি একে যা বলেছেন সব বাজে কথা, মিথ্যে কথা, ওকে কেউ ওই অ্যাংলো ডাক্তারের কথা বলেনি, আমার মামিমাকে কে এর খবর দিয়েছিল তা আমাদের জানা নেই। দময়ন্তী একটু চুপ করে থেকে বলল, ভয় দেখানো ফোনটা কবে পেয়েছেন? কাল রাত্রেই না আজ? হ্যাঁ, কে, কি, কিসের ফোন? কামদা প্রসাদ সম্পর্কে কোনো কথা বললে কাকে খুন করা হবে, আপনার স্বামীকে না আপনাদের দুজনকেই? মঞ্জুলা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে চুপ করে রইলেন, তারপর শিউরে উঠে প্রায় আর্তনাদ করে উঠলেন, আমি কিছু জানি না, আমি আমি কিচ্ছু জানি না বলে ঊর্ধ্বশ্বাসে ঘর থেকে বেরিয়ে গেলেন। হীরাগঞ্জের এরারেস খুব ভয় পেয়েছেন দেখছি। আর খেপে গেলে জানোয়ার শ্যামল রায়ও পেয়েছে। তাই দেখলুম বটে, এই কামতা প্রসাদটাই বা কে? দুটো গায়গোত্রহীন লোক, রজার ওয়ালটন আর কামতা প্রসাদ শর্মা, আরো বাড়বে নাকি? সেই সম্ভাবনা তো দেখছি না। এখন তাহলে কি কর্তব্য? কাল সকালে একবার ডাক্তার মিসেস স্বপ্না চৌধুরীর সঙ্গে দেখা করতে যেতে হবে, না তো দেরি হয়ে যেতে পারে। কত সকালে? যত সম্ভব সকালে, ধরুন 6:30 এখান থেকে রওনা হব। তাই হবে, সঙ্গে লোকজন নেব? হ্যাঁ, প্লেন ড্রেসে,
পারলে আজ রাত্রে প্রজ্ঞা যেন ঘিরে ফেলা হয়, কারা ঢুকছে বা বেরোচ্ছে সেদিকে যেন নজর রাখে, আর প্রয়োজন হলে যেন এগিয়ে আসতে পারে, গুলি চালাতে হতে পারে। বেশ, সব ব্যবস্থা করা যাবে। শিবেনের ফিয়াট যখন প্রজ্ঞার সামনে পৌঁছল তখন প্রায় 7:30 বাজে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, বড় রাস্তায় লোকজনের চলাচল ভালো রকম শুরু হয়ে গেছে। প্রজ্ঞার গেটের উল্টো দিকে একটা প্রাইভেট বাস দাঁড়িয়ে আছে, বোধহয় সেটার চাকা পাংচার হয়ে গেছে, সারানোর কাজ চলছে। গেটের পাশে গাছের তলায় 4 দিহাতি লোক পুটুলি মাথায় অঘরে ঘুমোচ্ছে। তারা ওই বাসের যাত্রীও হতে পারে, আবার সাধারণ পথিকও হতে পারে। শিবেন এদের দেখিয়ে বলল, এরা আমাদের লোক, বাসের ভেতরে কয়েকজন আছে, প্রজ্ঞার পেছনে ক্ষেতের ভেতরেও আছে, মোটামুটি চারিদিকেই ঘেরা আছে। কজনকে সামলাতে হবে মনে করেন? একজনকেই, সেই নাটের গুরু। শিবেন একটু হতাশ হলো বলে মনে হলো, তারপর হর্ন বাজালো, গেট খুলে দিল বৃজনন্দন। গাড়ির ভেতরে ইউনিফর্ম পরা শিবেনকে দেখে সসম্ভ্রমে সরে দাঁড়ালো। শিবেন গাড়ি ভেতরে ঢুকিয়ে প্রশ্ন করল, ডাক্তার স্বপ্না চৌধুরীর কোয়ার্টার্স কোনটা? বৃজনন্দন নীরবে ডান দিকের বড় বাড়িটার দিকে আঙুল দেখালো। শিবেন গাড়িটা সেই দিকে ঘুরিয়ে গাড়ি বারান্দার নিচে এনে দাঁড় করালো। একজন নার্স তখন সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। শিবেন তাকে স্বপ্না চৌধুরীর কোয়ার্টার্সের কথা জিজ্ঞেস করায় তিনি 3 ছাদে চলে যেতে বললেন। সেখানে পিছন দিকে 2 ফ্ল্যাট আছে, তারই একটা ডাক্তার চৌধুরীর। 3 সিঁড়ি বেয়ে ছাদে উঠল। বাঁ দিকের ফ্ল্যাটের দরজায় বড় বড় করে লেখা ডক্টর এস চৌধুরী। শিবেন বেল বাজাল, দরজাটা খুলতে একটু দেরি হল। ডক্টর চৌধুরী একটা হালকা সবুজের ওপর গাঢ় সবুজ রঙের বড় বড় ছাপ দেওয়া পা পর্যন্ত লম্বা ড্রেসিং গাউনের কোমরের দড়ি বাঁধতে বাঁধতে দরজা খুলে দিলেন। ভদ্রমহিলার চোখ দুটো ফোলা ফোলা, অল্প লাল, মনে হলো সারা রাত ঘুমননি। অতিথিদের দেখে মুখে হাসি টেনে বললেন, এ কি আপনারা এত সকালে, আসুন ভেতরে আসুন। বসবার ঘরটা খুব একটা বড় নয়, একগাদা আসবাবপত্রে ভর্তি। একটা সোফা সেট, গোটা 5 চেয়ার, একটা ইজি চেয়ার, 2 বড় বড় বইয়ের আলমারি, একটা শোকেস, একটা রেফ্রিজারেটর, কি নেই। ভদ্রমহিলা সবাইকে সোফায় বসিয়ে নিজে একটা চেয়ার টেনে বসলেন, তারপর খুব নিচু গলায় প্রশ্ন করলেন, আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? পারেন, ডক্টর বিথিকা বোসের হত্যাকারী যে কে তা এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদের জানা আছে, তার পরিচয় প্রকাশ করতে আমাদের সাহায্য করলেই আমরা কৃতজ্ঞ হব। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি তো আপনাদের আগেই বলেছি যে বিথিকার মার্ডারার তার হাজবেন্ড অরিজিৎ। আপনি যখন একথা আমাদের বলেছিলেন তখন খুব সম্ভবত সে কথাই বিশ্বাস করতেন, কিন্তু এখনও তা করেন কি বোধ হয় না। অতএব আমাদের কাছে সত্য প্রকাশ করে বলুন, তাতে আপনারও উপকার হবে, কারণ হত্যাকারীকে আশ্রয় দেওয়া বা তার পরিচয় গোপন রাখার চেষ্টা করাও আইনের চোখে গুরুতর অপরাধ। তাছাড়া কৃতজ্ঞতা বোধ বলেও একটা জিনিস আছে, আপনি ভুলে যাবেন না যে বিথিকা আপনার অন্তরঙ্গ বন্ধু ছিল, আপনার বিপদের দিনে আপনাকে আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। অরিজিৎ মার্ডারার নয় এ কথা মনে করার কোনো কারণ আছে কি? স্ত্রীর ঘরে ঢুকে তার লিপস্টিকে মিশ মিশিয়ে রেখে আসার সুযোগ তারই সবচেয়ে বেশি ছিল, তাই না? না, তা নয়, এবং আপনিও সে কথা জানেন। অরিজিৎ সম্ভবত অনেক দিনই তার স্ত্রীর ঘরে ঢোকেননি, আমরা তাদের আলাদা ঘর দেখে এসেছি। তাহলে বিথিকাকে কে মেরেছে, আপনি কি বলতে চান? আমি বলতে চাই বিথিকাকে মেরেছে তার প্রেমিক এবং শয্যা সঙ্গীদের একজন। তিনি যে কে তা আপনি জানেন, আপনি সম্ভবত বিথিকার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিথিকার মৃত্যুর সঙ্গে প্রত্যক্ষ যোগ না থাকলেও তার মৃত্যুর বেশ কিছুটা দায়িত্ব কিন্তু আপনার ওপরও বর্তায়। না না না, আমি এ ব্যাপারে কিছু জানি না, আমাদের অনেক
কমন ফ্রেন্ড ছিল, তাদের কে কি করেছে তার জন্য আমি কেন দায়ী হবেন? কারণ আপনি তার পরিচয় জেনেও তাকে আড়াল করে রাখতে চাইছেন। আমি ইচ্ছা করে কাউকে আড়াল করতে চাইছি না, বিশ্বাস করুন। খুব সম্ভবত আপনার কথাই সত্যি। সোমনাথ কি আপনাকে খুন করে ফেলার ভয় দেখিয়েছে? স্বপ্না বিস্ফারিত চোখে দময়ন্তীর দিকে তাকালেন, সে চোখে অবিমিশ্র আতঙ্ক, কিন্তু কোনো কথা বললেন না। শিবেন তখন উঠে দাঁড়ালো, বলল, ডক্টর চৌধুরী, আমাকে একবার আপনার ফ্ল্যাটটা সার্চ করে দেখতে হবে, যদি ওয়ারেন্ট দেখতে চান তাও দেখাতে পারি। স্বপ্না কোনো কথা বলার আগেই হঠাৎ নিচে একটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ পাওয়া গেল, ফিয়াট গাড়ি। শিবেন চমকে উঠে বলল, আমার গাড়ি? এ ফ্ল্যাট থেকে বেরোবার অন্য রাস্তা ছিল? বলে এই প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে গেল। বাকি তিনজন তাড়াতাড়ি বেরিয়ে এলো পেছনে পেছনে। উপর থেকে দেখা গেল শিবেনের গাড়ি বেশ জোরে চলেছে গেটের দিকে। বিজনন্দন গেটটা খুলে দিয়েছে, গাড়িটা বেরিয়ে যাওয়ার বেশি দেরি নেই। শিবেন তখন কোমর থেকে পিস্তল বের করে শূন্যে দুবার গুলি ছুড়ল। সঙ্গে সঙ্গে গেটের ওপারে নানা রকম কার্যকলাপ শুরু হয়ে গেল। গাছের নিচে যারা ঘুমোচ্ছিল তারা তড়াক করে লাফিয়ে উঠে গেটের সামনে চলে গেল, কিন্তু শিবেনের গাড়িটা আসতে দেখে একটু ইতস্তত করে পাশে সরে দাঁড়ালো। তখন শিবেন আবার দুবার গুলি ছুড়ল। তখন বাসের লোকেদের একজন উপরে তাকিয়ে শিবেনের ইউনিফর্ম পরিহিত মূর্তি দেখতে পেয়ে চিৎকার করে কি একটা বলল সামনে থাকা সঙ্গীদের, কিন্তু তখন তাদের কিছু করবার নেই। গাড়িটা তাদের ভেতর দিয়ে বেরিয়ে এসে তখন প্রায় বড় রাস্তায় উঠে পড়েছে, তার ঠিক সামনে তখন বাসটা। হঠাৎ বাসের ভেতর থেকে এক ঝলক গুলি ছুটে এলো, ফিয়াটটা মাতালের মতো টলে উঠে এক পাশে বেঁকে সামনে মুখ থুবড়ে পড়ল। শিবেন কাতরে উঠে বলল, গেল, আমার নতুন গাড়িটা গেল। ইতিমধ্যে শিবেনের লোকেরা গাড়িটা ঘিরে ফেলেছে, দুজন ড্রাইভারের দিকে দরজা খুলে একজনকে টেনে বের করল। তার শার্টে রক্তের ছোপ, আর দেখে মনে হলো হয় অজ্ঞান নয়তো মরে গেছে। অন্যদিকে দরজা খুলে আর একজনকে বের করা হলো, তার ঘাড়টা একদিকে এমনভাবে বেঁকে গেছে যে সন্দেহ থাকে না যে তার শরীরে আর প্রাণ নেই। সমরেশ বলল, দুজন ছিল দেখছি, ডান দিকেরটা তো সোমনাথ, মরেনি বোধহয়, তবে জোর চোট পেয়েছে। অন্যটাকে শ্যামল? না, ও তো একটা অ্যাংলো ইন্ডিয়ান গুন্ডা, নাম রজার ওয়ালটন। সমরেশের অর্কিড রোডের ফ্ল্যাটে বসবার ঘরে কথা হচ্ছিল। দময়ন্তী বলল, বিথিকার খুন হওয়ার ব্যাপারে প্রথমেই যে ব্যাপারটা অদ্ভুত লাগে সেটা হচ্ছে তাকে খুন করার পদ্ধতিটা। লিপস্টিকে তার স্বামী বিষ মিশিয়ে রেখেছিল বলে পুলিশ ধরে নিয়েছিল, তার মানে এটা হঠাৎ খেপে গিয়ে করা খুন নয়, বেশ ধীরে ধীরে করা, যেন হত্যাকারীর কাছে সময়ের কোনো মূল্যই নেই। অর্থাৎ হত্যাকারী বিথিকাকে মেরে ফেলতে চায়, কিন্তু সে যখন খুশি মরুক তাতে তার কিছু যায় আসে না। সে লিপস্টিকে বিষ মাখিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে। তাও যদি বিথিকার একটা কি দুটো লিপস্টিক থাকতো, হত্যাকারী জানে যে তার অগুনতি লিপস্টিক, তাদের সবগুলোই সে ব্যবহার করে, এবং তার মতো খামখেয়ালি মেয়ে কখন কোনটা ব্যবহার করে সে ব্যাপারে সে নিশ্চয়ই কারোর সাথে পরামর্শ করে না। তার মানে এটা ভেবেচিন্তে খুন করা। তাই যদি হবে, যদি তার পতিদেবতাই তাকে খুন করে থাকবে, তাহলে সে লিপস্টিকটা পুলিশ আসার আগেই সরিয়ে ফেললো না কেন? বড় ডাক্তারবাবু খুব ভালো করেই জানতেন যে মৃতদেহের পাশে পড়ে থাকা একটা লিপস্টিক তুলে নিয়ে তিনি যদি ড্রেসিং টেবিলের ওপর অসংখ্য লিপস্টিকের সঙ্গে রেখে দিতেন তাহলে কেউ কোনো প্রশ্নই করতো না। আর পুলিশ কোনোদিনও ধরতে পারতো না বিথিকার ঠোঁটে লেগে থাকা পটাশিয়াম সায়ানাইড এসেছে লিপস্টিক থেকে। আসলে এই সমস্ত ঘটনা থেকে একটা জিনিসই প্রমাণ করে যে হত্যাকারী চেয়েছিল যখন বিথিকা মারা যাবে তখন সে যেন অনেক দূরে থাকে। এই লোক তার স্বামী হতে পারে না। তাহলে সে কে? প্রজ্ঞা কেন্দ্র মনোবিশ্লেষণের কেউ? শিবেনবাবু প্রথমেই বলেছিলেন যে বিথিকার স্বভাব চরিত্র ভালো ছিল না, সে নিম্ফোম্যানিয়াক ছিল।
তাহলে ধরে নেওয়া যেতে পারে যে কোনো প্রেমিকই তার খুনের জন্য দায়ী। তবে সে কে হতে পারে? বিথিকার ভালোবাসার লোকের অভাব ছিল না, কাকে ছেড়ে কাকে ধরা যাবে? তাছাড়া তাদের সকলের পরিচয়ই বা কে জানে? জানতে পারে দুজন, ব্রজনন্দন আর মদনমোহন কাঞ্জিলাল। কিন্তু দুজনের কেউই এ ব্যাপারে কিছু জানাবে না, কারণ এরা দুজনেই তাদের অন্নদাত্রীর প্রতি কৃতজ্ঞ। এরা দুজনেই বিথিকার চরিত্রের খারাপ দিকটার প্রতি চোখ বন্ধ করে রেখেছেন। কিন্তু ডাক্তার অরিজিৎ বোসকে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল। নিশ্চয়ই ছিল। ভদ্রলোকে একদিকে পাক্কা সাহেব, অন্যদিকে টাকার জন্য নিজের বিবেককে জলাঞ্জলি দিতে একেবারেই অপারগ নন। টাকার জন্য যিনি নিজের আত্মীয় স্বজন, এমনকি নিজের বাবাকেও ত্যাগ করতে পারেন, তিনি যে স্ত্রীর লক্ষ লক্ষ টাকা উড়াচ্ছেন তাকে খুন করতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু বিথিকাকে সরিয়ে দেবার উদ্দেশ্য যদি তার হাত থেকে উদ্ধার পাওয়া হয়, তাহলে কি তার উচিত ছিল না হত্যার চিহ্নগুলো সরিয়ে দিয়ে নিজের ওপর থেকে সমস্ত সন্দেহ উঠিয়ে নেওয়া? তা যদি তিনি না করেন, তাহলে বলতে হবে তিনি ভয়ানক বোকা, নয়তো তিনি এমন সুপার চালু যে আমি যেভাবে চিন্তা করছি পুলিশও ঠিক সেইভাবেই চিন্তা করবে, এটা তিনি ধরে নিয়েছেন। ডাক্তার অরিজিৎ বোসের পক্ষে এই দুরকমের কোনোটাই ঠিক স্বাভাবিক নয়। এছাড়াও ধরে নিতে হয় তিনি ছিলেন সুপার অভিনেতা। অন্নদাবাবু আর তার দুই ছেলে বিথিকার স্বভাব চরিত্র কেমন তা খুব ভালো করে জানতেন। তাদের পক্ষে বিথিকার স্বামীর মনে তার প্রতি কোনো গভীর প্রেম থাকবে এটা আশা করাও অসম্ভব। তাদের অরিজিৎকে একটু সন্দেহের দৃষ্টিতে দেখা স্বাভাবিক। তা সত্ত্বেও রাজমোহন আর রাজকুমারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণ করে যে তারা অরিজিতের ভেতর তাদের বোনের প্রতি কোনোরকম জিঘাংসার কণামাত্র চিহ্ন দেখতে পায়নি কোনোদিনও। এটা আরও প্রমাণ করে যে বিথিকার ব্যাংক থেকে তুলে নেওয়া টাকার প্রাপক তারা নয়। তাহলে অন্য এক ব্যক্তির উপস্থিতি প্রমাণিত হয়, অর্থাৎ শিবেনবাবুর যে সন্দেহ যে বিথিকার জীবনের অন্ধকারময় দিকটাই তার মৃত্যুর কারণ, সেটাই সঠিক। এমনও তো হতে পারে যে ওই টাকাগুলোর জন্য দুই শালার ভগ্নিপতি মিলেই কাণ্ডটা করেছে? না, তা হতে পারে না, কারণ সেক্ষেত্রে খুনটা তাড়াতাড়ি সারতে হতো, অনন্তকাল বসে থাকার মতো সময় দেওয়া যেত না। যদি বিথিকার অজান্তে টাকাটা ওঠানো হয়ে থাকতো, তাহলে সেটা ধরা পড়ে যাওয়ার আগেই কাজটা সেরে ফেলা দরকার ছিল। বেশ, এবার তাহলে আমরা আসছি ভোলানাথ, শম্ভুচন্দ্র আর নির্ঝরিণীর ব্যাপারটায়। এরা কিভাবে মারা গিয়েছেন সেটা আমরা সবাই জানি। এরা একসময় মানসিক ভারসাম্য হারিয়ে নীলকান্তপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই সময় দুটো অবসেশন বা স্থির বিশ্বাস এদের সুস্থ হয়ে আসা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এক, এদের আত্মীয়রা এদের শত্রুপক্ষ, এবং দুই, হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথির চেয়ে ভালো। এ দুটোর কোনোটাই খুব কঠিন কাজ ছিল না। এদের নিকটাত্মীয়রা যে কী পদার্থ তা তো আমরা আগেই দেখেছি। আর মানসিক চিকিৎসায় কিছু ওষুধ বা শক থেরাপি জাতীয় কিছু ব্যবস্থা আছে যা রোগীদের মনের ভীতি সঞ্চার করে। অতঃপর এদের আত্মীয়দের দুর্বলতাগুলো দেখে নিয়ে সেটাকে কাজে লাগিয়ে এদের এক বিশেষ হোমিওপ্যাথের কাছে পাঠানোর বন্দোবস্ত করা হয়। এই হোমিওপ্যাথ তাদের কিভাবে উইল করতে হবে, কি কি ব্যবস্থা নিতে হবে ইত্যাদি ভালো করে বুঝিয়ে দিয়ে তাদের হাতে হেপাটাইটিসের জীবাণুযুক্ত বিশেষ শিশি তুলে দেয়। এরা তিনজনে পরস্পরের পরিচিত ছিলেন না। তিনজন প্রজ্ঞাকে প্রচুর টাকা দান করে গেছেন, যেটা অনেকেই দিয়ে থাকেন। তিনজনই পরিণত বয়সে হেপাটাইটিসে মারা গিয়েছেন, যেটা নিতান্ত একটা স্বাভাবিক ঘটনা। অথচ পুলিশ এই ঘটনাগুলোর মধ্যে যে একটা গোলমাল আছে এবং তাদের যোগসূত্র যে নীলকান্তপুর, পুলিশ এটা আবিষ্কার করাতেই এই নিষ্ঠুর ষড়যন্ত্রটা ফাঁস করে দেওয়া সম্ভব হলো। বলে দময়ন্তী সপ্রশংস দৃষ্টিতে হেমন্ত সরকারের দিকে তাকালো। হেমন্ত একটা গ্রামভারী হাসি হাসলেন বটে, কিন্তু কোনো কথা বললেন না। দময়ন্তী বলে চলল, এখন প্রশ্ন দুটো। এক, কে এই রোগীদের মনে অবসেশন ঢুকিয়েছেন, বিথিকা না এই রজার ওয়াল্টন? বিথিকা, অরিজিৎ নাকি সম্পূর্ণ অন্য কোনো লোক? প্রথমে এক নম্বর প্রশ্নটা দেখা যাক।
অরিজিতের টাকার প্রতি প্রলোভনের কথা আমরা জানি, বরং বিধিকার কথাই জানি না। সে বড় লোকের মেয়ে, তার লোভ না থাকারই কথা। কাজেই সন্দেহটা স্বভাবতই অরিজিতের ওপরই পড়ে। এখন এই ডোনেশন আর ডোনারের মৃত্যু, এই ব্যাপারটা শুরু গত বছরের আগের বছর জানুয়ারি মাসে, অর্থাৎ বছর আড়াই আগে। আমরা দেখলুম ডাক্তার মিত্রদের বাড়ির একতলায় স্পেশাল ওয়ার্ড উঠে আসে বছর তিনেক আগে, অর্থাৎ এই সময় থেকেই ষড়যন্ত্রের সূত্রপাত। এই ওয়ার্ড ধনী রোগীদের জন্য। খোঁজ নিলে দেখবেন এই তিনজনেই এই ওয়ার্ডে ছিলেন। এটা কিন্তু একটা সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করায়। তা হচ্ছে, স্পেশাল ওয়ার্ড বাড়ির নিচে উঠে আসার আগে পর্যন্ত বিথিকার সঙ্গে রোগীদের দূরত্ব ছিল অনেক বেশি। সে পাগলের ডাক্তার ছিল না, সে চালাতো ল্যাবরেটরি, মাঝে মাঝে ঘুরে দেখতে হতো। অথচ অরিজিতের সঙ্গে রোগীদের আগেও যে সম্পর্ক ছিল তখনও তাই রইল। উনি যদি রোগীদের মগজ ধোলাই করতে চাইতেন, সেটা অনেক আগে থেকেই করতে পারতেন। স্পেশাল ওয়ার্ড নিজের কোয়ার্টারের একতলায় উঠে আসা পর্যন্ত অপেক্ষা করবার দরকার ছিল না তার। তাহলে এই সম্ভাবনাটা জোরদার হয় যে মগজ ধোলাইয়ের ব্যাপারটা বিথিকার কীর্তি, অরিজিতের নয়। এবার দ্বিতীয় প্রশ্ন, কে এই রজার ওয়াল্টন? এই প্রশ্নের জবাব আছে রহিম ওসমান লেনে। জনাকীর্ণ এই রাস্তা, যেখানে অ্যাংলো ইন্ডিয়ানরা মোটেই অপরিচিত বা অপ্রতুল নয়, সেখানে অরিজিতের মতো গম্ভীর প্রকৃতির ব্যস্ত ডাক্তার মাথায় পটচুলো পরে আর কালো চশমা পরে আব্দুল লতিফ নুরুদ্দিনের সঙ্গে একগাল হেসে কথা বলবেন আর তার মনে কোনো সন্দেহ জাগবে না, এটা কখনো সম্ভব? অরিজিতের সমস্ত পরিচিতরাই, মানে যারা তাকে ছোটবেলা থেকে দেখেছেন বা যারা তাকে কর্মক্ষেত্রে দেখেছেন, তারা সকলেই একটা কথা বলেছেন যে তিনি গম্ভীর প্রকৃতির, হাসি ঠাট্টার মধ্যে থাকেন না। আর স্বপ্নার ভাষায় তিনি রীতিমতো রামগরুড়ের ছানা সদৃশ লোক। তার পক্ষে এরকম অভিনয় করা কখনোই সম্ভব হতে পারে না। আর লম্বা বিথিকা, পরচুলো পরে, নকল গোফতারি লাগিয়ে বেটে অ্যাংলো ইন্ডিয়ান সাজতে পারে, কিন্তু তার পক্ষেও দিনের পর দিন নুরুদ্দিনকে ফাঁকি দেওয়া সম্ভব হতো কি? তার উপর ববি রোজারিওকেও মনে রাখতে হবে, সেই কিন্তু নীলকান্তপুর বা অন্নদাচরণ মিত্রের পরিবেশের সঙ্গে মেলে না। অতএব প্রবলতম সম্ভাবনা হচ্ছে যে রজার ওয়াল্টন রজার ওয়াল্টনই, অর্থাৎ একজন শতকরা 100% অ্যাংলো ইন্ডিয়ান, যিনি কলকাতার আন্ডারওয়ার্ল্ড বা অপরাধ জগতের বাসিন্দা। তাহলে বোঝা যাচ্ছে রজার ওয়াল্টনকে কেউ এই কাজে লাগিয়েছিল। বিথিকা একা লাগিয়ে থাকতে পারে, বা সে তার প্রেমিকের সঙ্গে একসঙ্গে এই কাজ করে থাকতে পারে। বিথিকার নানান রকম লোকের সঙ্গে হৃদ্যতা ছিল, তাদের কেউ অপরাধ জগতের সঙ্গে পরিচিত থাকতে পারে। অর্থাৎ একটা ব্যাপারে সন্দেহ থাকে না যে এই ষড়যন্ত্রে যে বিথিকার সঙ্গী ছিল তার একটা ক্রিমিনাল রেকর্ড ছিল বা আছে। সে কে হতে পারে? এখানেই আমার সন্দেহ হলো সোমনাথের ওপর। তার তিনটে কারণ আছে। প্রথম কারণ, আমি আপনাদের আগেই বলেছিলাম এই ষড়যন্ত্রটা একটা নিরেট শয়তানি, সাধারণ মস্তিষ্ক থেকে এহেন পেঁচালো অথচ ক্ষুরধার বুদ্ধি বেরোয় না। এই বুদ্ধি একজন স্বাভাবিক অপরাধীর। আমরা এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত যত লোকের সঙ্গে পরিচিত হয়েছি, তার মধ্যে এহেন ব্যক্তি আছেন দুজন, সোমনাথ আর শ্যামল। বাকিরা কেউ মাতাল, কেউ রেসুরে, কিন্তু ক্রিমিনাল নয়। দ্বিতীয় কারণ, সোমনাথ আর শ্যামল দুজনেই অসাধারণ সুদর্শন। শিবেনবাবু একেবারে প্রথম দিনই আমাদের বলেছিলেন যে বিথিকা নিম্ফোম্যানিয়া ছিল তো বটেই, তার উপর হ্যান্ডসাম পুরুষ দেখলে তাদের পেছনে লাগতে দেরি করত না, সে কথাটা আমার মনে ছিল। তৃতীয় কারণ, সোমনাথ ওষুধের ব্যবসা করত এবং সেই সূত্রে নীলকান্তপুরে তার যাতায়াত ছিল। কেবল রোগীর আত্মীয় হিসেবে নয়, সে যদি কেবল রোগীর আত্মীয় হিসেবে ভিজিটিং আওয়ারে যেত, তাহলে তার বিথিকার সঙ্গে ঘনিষ্ঠতা তো দূরের কথা, পরিচিত হওয়ার সম্ভাবনাই অনেক কম থাকত। স্বপ্নার সঙ্গে কথা বলে আমার দৃঢ় ধারণা হয়েছিল ল্যাবরেটরির ওষুধের সাপ্লায়ার হিসেবে সোমনাথের সঙ্গে তার পরিচয় হয়তো ঘনিষ্ঠতাও হয়, এবং সেই তাকে তার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আজ বোঝা গেছে আমার সেই ধারণাটা ঠিক। কিন্তু সোমনাথই কেন? এ তো বিথিকার অন্য যে কোনো প্রেমিক, আর অপরাধ প্রবণতা থাকা সম্ভব,
এই ষড়যন্ত্র করতে পারত? তা যে পারত না তা নয়, কিন্তু এই মৃত্যুর ঘটনাগুলো এতই ঘড়ির কাঁটার মতো অবধারিতভাবে ঘটেছে যে এতে ভেতরের লোক যুক্ত নেই এটা ভাবা অত্যন্ত কঠিন। তারা স্বেচ্ছায় থাকতে পারে, অথবা কেউ তাদের ব্যবহার করেছে তাও হতে পারে। এটা যদি মেনে নেওয়া যায় তাহলে সোমনাথের ওপরই সবচেয়ে বেশি সন্দেহ হয়। এছাড়া আরও দুটো বিষয় আছে। প্রথম, যারা উইল করেছেন তারা কিন্তু তাদের আশ্রিতরা, যাদের ওপর তাদের প্রচণ্ড রাগ ছিল, তাদের সম্পূর্ণ বঞ্চিত করেননি। অস্থাবর সম্পত্তি হয়তো দান করেছেন, কিন্তু কাউকে ভিটে মাটি ছাড়া করেননি। এটা তারা মগজধোলাইয়ের ফলেই করেছেন, আপন বুদ্ধিতে করলে ব্যাপারটা কিছুটা অন্যরকম হতো। এতে প্রমাণ হচ্ছে যারা মগজধোলাই করেছে হয় তারা এই রুগীদের আত্মীয়, নয়তো রুগীর আত্মীয়রা গোলমাল করলে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা এড়াতে সচেষ্ট। এ ব্যাপারে পরে বলছি। আর দ্বিতীয়ত, প্রথমে মারা গেছেন নির্ঝরিণী, সেটা স্টেট কেস বলে ধরে নিতে পারি। তারপর গেছেন ভোলানাথ, এটাই মূল লক্ষ্য। এটা দুটো সাফল্যের পর তৃতীয় প্রচেষ্টা। এটা যদি ঠিক হয় তাহলে সোমনাথ শ্যামল কম্বিনেশনকে কিছুতেই বাদ দেওয়া যায় না। এইবার সমক যুদ্ধ। বিশ্বানন্দকে ডেকে কড়কানো হলো, তার পরদিনই ধরা হলো পঙ্কজকে। অথচ সোমনাথকে কিছুই বলা হলো না, কেবল ছবি চাওয়া হলো। এটা ইচ্ছে করেই করেছিলাম যাতে সোমনাথের টনক নড়ে, তাই হলো। পরদিন সোমনাথ এবং শ্যামল দুজনেই এসে হাজির হলো। এসে এমন ভান করলো যেন তাদের কেউ ভয় দেখিয়েছে। এই ভানটার প্রয়োজন ছিল, কারণ তারপরেই ফোনে ভয় দেখানো হলো মঞ্জুলাকে এবং বিশ্বানন্দকেও। সোমনাথই কি কামতাপ্রসাদ? না, খুব সম্ভবত শ্যামল। সে এখন স্বীকার করবে বলে আমার ধারণা। সে সিনেমায় অভিনয় করত, মেকআপ নিতে অভ্যস্ত ছিল। তাছাড়া অনেকগুলো টাকা ক্যাশে হাত বদল হচ্ছে, সেটা একেবারে নিজের লোক ছাড়া অন্য কাউকে দিয়ে করানো যুক্তিযুক্ত নয়। তার মানে আপনার ছবি চাইবার আসল উদ্দেশ্য ছিল সোমনাথকে জানিয়ে দেওয়া যে কামতাপ্রসাদের ব্যাপারটা ধরা পড়ে গেছে? হ্যাঁ, তাই। সেই যখন মঞ্জুলা আর বিশ্বানন্দকে ফোন করে জানতে পারে যে আমরা অনেক দূরে গিয়ে গেছি এবং মামা ভাগ্নের সঙ্গে সজোরে ধমকে কথা বলায় তার মনে কোনো সংশয় রইল না যে আমাদের সমস্ত সন্দেহ তারই ওপরে। মঞ্জুলার সঙ্গে কথা বলে আমার মনে হলো যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা শেষ করে আনার সময় হয়েছে। বিশ্বানন্দ আর মঞ্জুলা ভীরু এবং মেরুদণ্ডহীন, তারা ভয় পেলে মুখ খুলবে না। কিন্তু আরও একজন আছে যে মুখ খুলতে পারে, যদি সে জানতে পারে যে তার প্রাণের বন্ধুকে খুন করেছে সোমনাথ। সে হলো স্বপ্না চৌধুরী। তার ঘাড়ে গিয়ে পড়ে পিঠে বন্দুক না ঠেকালে তাকে ভয় দেখানো কঠিন। বেশ, এ পর্যন্ত দিব্যি বোঝা গেল, কিন্তু আমার আসল প্রশ্নটার জবাব এখনো পেলুম না। বিথিকাকে মারার দরকারটা কি ছিল? বেশ তো চলছিল, দিব্যি বড়লোক রোগীদের হাফিস করে দিয়ে তাদের টাকা ঘরে তোলা হচ্ছিল। এক হতে পারে বিথিকা অরিজিৎকে ডিভোর্স করে সোমনাথের ঘাড়ে চড়ার তালে ছিল। তাহলে অবশ্য তাকেও হাফিস করে দেওয়াটা অস্বাভাবিক নয়। না, ব্যাপারটা তা নয়। বিথিকার মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী হচ্ছেন তার নন্দাই শ্রী বিকাশচন্দ্র ঘোষ। তার মানে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। এই ষড়যন্ত্রটার শুরু আদেও কোথায় সেটাই অনুমান করার দরকার। সোমনাথ ভোলানাথের আশ্রিত এবং তার খিটখিটে মেজাজের জন্য পদে পদে অপমানিত ছিল। ভোলানাথকে চিরতরে সরিয়ে দেবার ইচ্ছে নিশ্চয়ই তার অনেক দিনের, কিন্তু সে জানত ভোলানাথ ঘুঘু লোক, তার উইলে যে কাকে কি দেওয়া আছে তা জানা দুঃসাধ্য। যখন বিথিকার সঙ্গে তার অবৈধ সম্পর্ক স্থাপিত হলো, তখন দেখা গেল যে এরকম একটা ষড়যন্ত্র করা সম্ভব যাতে সে তিনটে উদ্দেশ্য সফল করতে পারে। এক, ভোলানাথের স্থাবর সম্পত্তি দখল করতে পারে। দুই, তার অস্থাবর সম্পত্তি বকলমে হস্তগত করতে পারে। তিন, ভোলানাথকে সরিয়ে দিতে পারে। এত ঝামেলা করার কি দরকার ছিল? মগজসোলাইয়ের ব্যাপার তো, ভোলানাথকে দিয়ে সব সম্পত্তি সোমনাথকে লিখিয়ে নিয়ে তাঁকে চন্দ্রমিন্দু করে দিলেই ঝামেলা মিটে যেত। না, একেবারেই মিটত না। উকিল মহাদেব রায় আর ডাক্তার বিমল দাশগুপ্তের কথাগুলো ভেবে দেখো,
তাদের মক্কেল যে উইল করেছেন তাতে কিন্তু তাদের মনে কোনো সন্দেহই জাগেনি। আর তুমি যেরকম বলছো সেরকম হলে ব্যাপারটা অন্যরকম হতো। আর যদি কোনো কারণে হেপাটাইটিসের বিষ কাজ না করতো এবং রোগীর মৃত্যু না হতো, তাহলে এই ব্যাপারে একটা খোঁজখবর শুরু হতোই। সোমনাথ সেই ঝুঁকি নিতে পারতো না। উকিল আর ডাক্তারদের বাদ দেওয়া সম্ভব নয়, কারণ যিনি একবার মানসিক ভারসাম্য হারিয়েছেন তার স্বহস্তলিখিত উইল একমাত্র গ্রাহ্য হতে পারে যদি তাতে এই এদের সাক্ষী হিসেবে সই থাকে। তখন আর সেটাকে কোনো সন্দেহ করার প্রশ্ন ওঠে না বা সেটাকে চ্যালেঞ্জও করা যায় না। এখন ষড়যন্ত্রটা যখন সফল হলো, বিথিকা তার প্রেমিককে মোটা টাকা সরিয়ে দিতে লাগলো এবং সোমনাথের ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠতে শুরু করলো। তখন অরিজিৎ বিকাশ ঘোষকে নীলকান্তপুরে নিয়ে এলেন। বিথিকা যে টাকা সরাচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। বিথিকাকে এ ব্যাপারে কিছু বলার ক্ষমতা বা প্রবৃত্তি কোনোটাই তার ছিল না। অথচ রোগীদের ডোনেশনের টাকা বেরিয়ে যাচ্ছে, সেটা ঠেকানো দরকার। অতএব বিকাশ ঘোষের ডাক পড়ল। বিকাশ অ্যাকাউন্ট্যান্ট এবং অরিজিতের প্রতি সহানুভূতিশীল। এই টাকা কোথায় যাচ্ছে সেটা খুঁজে বের করার জন্য তার চেয়ে উপযুক্ত লোক আর কে আছে, বিশেষত যেখানে কাঞ্জিলালের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য পাওয়ার আশা বৃথা। বিথিকা কিন্তু ব্যাপারটা তৎক্ষণাৎ হৃদয়ঙ্গম করল। সে পত্রপাঠ বিকাশকে তাড়িয়ে দিল এবং সোমনাথের সঙ্গে পরামর্শ করতে বসল। সোমনাথের মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। যে টাকাটা তারা দুজনে সরিয়েছে সেটা সাদা টাকা হিসেবেই ব্যাংকে জমা পড়েছে। অতএব যদি সেটা কোনো ভুয়ো কোম্পানির নামেও গিয়ে থাকে, তাহলেও পুলিশের পক্ষে ইনভেস্টিগেশন করে সোমনাথ পর্যন্ত এসে পৌঁছানো অসম্ভব নয়। আর তখন বৃহত্তর বিপদের সম্ভাবনা। সোমনাথ ভালো করেই জানে যে কোনো ষড়যন্ত্রই একেবারে নিশ্ছিদ্রভাবে সুরক্ষিত হতে পারে না। তার উপর তার হাতে তিনটে মৃত্যুর দায়। তখন সে কী করতে পারত? তারা যেখানে টাকাটা সরিয়েছিল প্রথমে সেটার সমস্ত চিহ্ন বিলোপ করা। তার সহজতম রাস্তা ছিল ডক্টর অরিজিৎ বোসকে খুন করা। আমার বিশ্বাস এই দ্বিতীয় কর্মটি করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছিল, কারণ অরিজিতের সঙ্গে বিথিকার কোনো সম্পর্ক নেই। তিনি থাকেন আলাদা, কখন আসেন কখন যান কোনো হিসেব বিথিকার জানা নেই। অতএব তাকে খুন করতে গেলে প্রত্যক্ষভাবে করতে হয়, সেটা ওই জায়গায় সম্ভব নয়। এছাড়া আরেকটা সম্ভাবনা আছে যেটা আমার ধারণা সবচেয়ে প্রবল, তা হচ্ছে বিথিকার কাজ ছিল রোগীদের মগজ ধোলাই করে বোস দম্পতি যে তাদের একমাত্র শুভানুধ্যায়ী এবং হোমিওপ্যাথ যে শ্রেষ্ঠ চিকিৎসা, এই দুটি ধারণা তাদের মনের মধ্যে ঢোকানো। রোগীদের কিভাবে মৃত্যু হতো সেটা হয়তো সে জানতো না, আর টাকার যখন বৃষ্টি হচ্ছে তখন কেই বা তার খবর রাখে। এইটাই যদি ঘটনা হয় তাহলে অরিজিৎকে খুন করতে বিথিকার অস্বীকার করাই স্বাভাবিক। অতএব বিথিকার চিহ্ন বিলোপ করার ব্যবস্থা করা হলো। সেই তো এই ষড়যন্ত্রের একমাত্র সাক্ষী। সোমনাথেরও কোনো তাড়া নেই। সে জানতো যতদিন সে বিথিকার সঙ্গে ভালোবাসার খেলা চালাবে ততদিন পর্যন্ত কোনো ভয় নেই, বিথিকা মুখ খুলবে না। এমনকি বিথিকা যদি তাকে কখনো তাড়িয়েও দেয় তাহলেও হয়তো সে এ ব্যাপারে কোনো কথা বলবে না, কারণ সেক্ষেত্রে তারও ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাই বলে তো তাকে আর বাঁচিয়ে রাখা যায় না। স্ত্রী আচরিত্র কখন যে কি করে বসে। যা বলেছ, ডাক্তার অরিজিৎ বোস নিশ্চয়ই অনেক পাগলকে সুস্থ করে তুলেছেন, কেবল নিজের ঘরের পাগলটিকে চিকিৎসা করে উঠতে পারলেন না। বিথিকার নিম্ফোমেনিয়া যদি সারাতে পারতেন তাহলে হয়তো এতগুলো বিয়োগান্তক ঘটনা ঘটত না। তবে কে জানে, হয়তো এ রোগের কোনো চিকিৎসাই নেই। শেষ হলো আমাদের আজকের নিবেদন। মনোজ সেনের লেখা দময়ন্তী সমগ্র থেকে গৃহীত নীলকান্তপুরের হত্যাকাণ্ড। শিবেন ও বিকাশচন্দ্রের ভূমিকায় সৌমিক, দময়ন্তী শ্রেয়া, সমরেশ কিঞ্জল, হেমন্ত সরকার শ্রীদীপ, অলোকা বনী, বিবেকানন্দের ভূমিকায় সুমন, নিতাইয়ের চরিত্রে বিট্টু, শ্যামল শান্তনু, ভদ্রলোক দীপমন্ত্র, মঞ্জুলা ঋষিতা, রমলার চরিত্রে অনুজা, মদনমোহনের ভূমিকায় ঋষি, ডক্টর চৌধুরী স্নেহা,
এবং সোমনাথ ও পঙ্কজবাবুর ভূমিকায় আমি স্বর্ণাভ। গল্পের রূপান্তর অরিত্রা। সমগ্র পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক শ্রীদীপ। আজ এই পর্যন্তই, ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান, তাহলে মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে।